সেই বিষয়ে আমরা আলোচনা করব ম্যারেজ এন্ড ডিভোর্স ল ইন ইউকে। চলুন আমরা অনুষ্ঠানের চলে যাই। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি দুজন অতিথিকে দাওয়াত দিয়ে এনেছি। ওনাদের দেখলেই আপনারা চিনতে পারবেন, ওনাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের সবার প্রিয় ব্যারিস্টার আতাউর রহমান আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ব্যারিস্টার আতাউর রহমান, আপনাকে থ্যাংক ইউ আজকের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ LB24 কর্তৃপক্ষ এবং আপনাকেও। একজন অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন আজকের এই বিষয়ের উপর আলোচনা করার জন্য, তিনি হচ্ছেন ব্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান। মিস্টার হাসান, থ্যাংক ইউ আজকের এই শোতে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ কালাম ভাই, এবং ধন্যবাদ LB24 দর্শকদেরকেও। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে আজকে যে দুই অতিথি, ওনারা এই দুটি বিষয়ে অর্থাৎ ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিষয়ে, ইমিগ্রেশন রিলেটেড হোক, পারিবারিক রিলেটেড হোক, দু বিষয়েই অত্যন্ত অভিজ্ঞ দুজন ব্যারিস্টার, যারা সবসময় কোর্টে গিয়ে বিভিন্ন ক্লায়েন্ট, আপনারা অবশ্যই দেখেছেন ওনাদেরকে কোর্টে, ওনারা ফাইট করেন, যুদ্ধ করেন এই সব বিষয় নিয়ে। আজকে আমরা ওনাদের সাথে আলোচনা করব এবং জানতে চাইব কীরকম সমস্যা আমাদের কমিউনিটির লোকজন সম্মুখীন হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং ইউকেতে যে ম্যারেজ অ্যান্ড ডিভোর্স সংক্রান্ত যে ল, যেটাকে আমরা বলি কম্পারেটিভ ল, বাংলাদেশের আইন এবং এই দেশের আইন, দুটো দেশের দু ধরনের আইন, যার কারণে আমরা সহসা সবসময় একটা প্রবলেমের সম্মুখীন হই যখন আমরা বাংলাদেশের আইন ফলো করি, অনেক সময় ব্রিটেনের আইন সেটা অ্যাকসেপ্ট করে না। যখন আমরা ব্রিটেনে কিছু করি, হয়তো অনেক সময় শরিয়া ল বলুন আর বাংলাদেশের আইন বলুন, সেটা অনেক সময় রেকগনাইজ করে না। তো আমরা তুলনামূলকভাবে আজকে আলোচনা করবো আমাদের অতিথিদের সাথে। আমি প্রথমেই জনাব ব্যারিস্টার আতাউর রহমানের কাছে জানতে চাইব যে আমাদের এখানে বিরাট একটা কমিউনিটি যারা এথনিক অরিজিন বাংলাদেশ, এবং অনেকে জন্মগত এই দেশের ব্রিটিশ, এবং অনেকে আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি, স্বাভাবিক কারণেই ফ্যামিলি ল বাংলাদেশেও একটা আছে এবং ব্রিটেনেও একটা ফ্যামিলি ল আছে। আপনারা তো অবশ্যই, আপনি তো কোর্টে যান এবং এই বিষয়ে খুব দক্ষতার সাথে প্র্যাকটিস করে আসছেন অনেক দিন যাবৎ, তো কোন কোন সমস্যাগুলো আমাদের কমিউনিটির লোকজন ফেস করেন, বিশেষ করে তুলনামূলকভাবে, যেমন বাংলাদেশের কনটেক্সটে এবং এই দেশের কনটেক্সটে ম্যারেজ সংক্রান্ত? আমরা একটা করে আলোচনা করি, তার দর্শকদের জন্য সুবিধা হবে যে ম্যারেজের বিষয়ে কি ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট হয়। ম্যারেজের ব্যাপারে কনফ্লিক্ট, ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। তবু আমি শুরুতেই বলবো যে পলিগামাস ম্যারেজ আমাদের ইমিগ্রেশনে যেটা বেশি এফেক্ট করে, পলিগামাস ম্যারেজ, এবং আপনি জানেন যে রাইট অফ অ্যাবোর্ডে এখন কিন্তু আর ইয়ে নেই, আপিল রাইট নেই। তো আপিল রাইট না থাকার কারণে, আর আমাদের লোকজন, আমাদের লোকজন না যে পরিমাণ মিস্টেক করেন, তার রিলেটিভসরা যখন একজন এখান থেকে দেশে যান, তখন আত্মীয় স্বজনরা এমনভাবে তাকে ঘিরে ধরেন যে সেই মুসা আলাইসাল্লামের কাহিনী, যে যখন উনি 40 দিনের জন্য গিয়েছিলেন আর গরুর বাছুর নিয়ে সামেরি বানিয়ে যেভাবে সারাদিন বসে থাকতো, তো একজন এখান থেকে গেলে ওই এইভাবে এই লন্ডনীকে ঘিরে, এই লন্ডনীয় আসছেন, এই লন্ডনীকে কীভাবে ইয়ে করা যায়, অর্থাৎ তাদেরকে মিসগাইড করে। বিষয়টা হচ্ছে গিয়ে, হয়তো স্বামী স্ত্রী সেপারেটেড আছেন 2-3 বা 4 বছর যাব, কিন্তু হি অর শি ইজ নট ফ্রি টু ম্যারি। আপনি টেকনিক্যাল পয়েন্টে আসেন, যেটা আমরা প্রবলেম ফেস করি। এটা আমি আজকে প্রবলেমগুলো কি, হ্যাঁ প্রবলেমটা, অ্যাট দ্যাট টাইম যদিও তারা গত 4 বছর যাবৎ দেখা যায় 2 ভুবনের 2 বাসিন্দা, এবং ডিগ্রি নাইসাই যেটা, বা ডিগ্রি নিশি যেটা আমরা বলি, কিন্তু ডিগ্রি অ্যাবসলিউট হয় নাই, বিভিন্ন টেকনিক্যালিটির কারণে এখনও হি অর শি ইজ নট ফ্রি টু ম্যারি। তখন দেখা যাচ্ছে যে দেশে যাবার পর পর আত্মীয় স্বজনরা পিড়াপিড়ি করে তাকে একটা বিয়ের বিয়েতে বসাই দিলেন, এই হয়ে যাবে না, ওইটা হয়ে যাবে না। আর এইখানে আমাদের কাজী সাহেবরাও এত একটা, মানে ওনাদেরও হাব্বা সারা দেশেরই আমি বলবো, এটা আমি আমি ও ডিসঅ্যাপয়েন্টিং কোনো কিছু বলবো না, এটা আমাদের কালচার, আমরা হয়তো দেশে থাকলে আমরাও এই ধরনের পদক্ষেপ নিতাম।
তো এই জন্য আমি বলবো যে পলিগামাস ম্যারেজটা, কারণ যেহেতু সে নট ফ্রি টু ম্যারি এবং এইখানে পলিগামাস ম্যারেজই না, এই বিয়েটাকে তারা স্বীকৃতি দিবে না ব্রিটিশ লতে। কারণ গত প্রোগ্রামে আমরা বলছিলাম যে 1986 ফ্যামিলি লতে সেকশন 45 এবং 46 যে আর এই যে আমাদের ইমিগ্রেশনে যেটা যে ম্যারেজটা রিকগনাইজড ফরিন ম্যারেজগুলো যে রিকগনাইজড, তো এইগুলোতে তো কোনোভাবেই এসে পড়তেছে না, কারণ হি অর শি ইজ নট ফ্রি টু ম্যারি, কাজে ব্রিটিশ ল এটাকে কোনোভাবেই মেনে নিবে না। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ব্রিটিশ এইখানে আমরা যারা বসবাস করছি, যারা যারা এই দেশে বসবাস করে, এই দেশের আইন ফলো করা লাগবে, এই দেশের আইন, এই যে দেশের আইন যদি কেউ ফলো করে তাহলে প্রথম কথা হচ্ছে একজন স্ত্রী থাকা সত্ত্বে আরেকজন সেকেন্ড বিয়ে করা যাবে না, যদি সেটা করা হয় সেটা ভয়েড হয়ে যাবে, সেটা রেকগনাইজ হবে না। তো এই বিষয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এই এই এটা আমি বলবো যে কোনোভাবেই আত্মীয় স্বজন যেভাবেই ইনফ্লুয়েন্স করুক, অন্তত পক্ষে ডিগ্রি অ্যাবসলিউট হওয়ার আগ পর্যন্ত বিয়েটা না করা। কারণ আমি এখানে টেকনিক্যাল আরেকটা প্রবলেম বলি, যেহেতু বিয়ে হয়ে গেল, সেস ফর এক্সাম্পল তাদের ওই বিয়েটা রেজিস্ট্রি হলো না কিন্তু মুসলিম বিয়েটা হয়ে গেল, তো শরীয়তের দৃষ্টিতে তারা হালাল, তাদের মিলমিশ করতে তো আর কোনো কেউ বাধা দিতে পারবে না। এটা তো আপনি অবশ্যই যে কথাটা বললেন যে এখানে অনেক সময় ডিভোর্স পেন্ডিং থাকা অবস্থায় গিয়ে বিয়ে করে ফেলে, নিশি থাকা অবস্থায় ডিক্রি অ্যাবসোলো যেটা আসল যে ডিভোর্স সার্টিফিকেট মানে ফ্রি টু ম্যারি সেটা পাওয়ার আগে যদি বিয়ে করে কেউ, ডিভোর্সটা স্টার্ট হওয়ার পরে বিয়ে করলে কিন্তু হচ্ছে না, হচ্ছে না একদম এন্ড হতে, ফাইনাল যেটা ডিক্রি অ্যাবসোলুট, ডিক্রি অ্যাবসোলুট পাওয়ার পরে যদি কেউ বিয়ে করেন তাহলে সি ইজ ফ্রি টু ম্যারি, ফ্রি টু ম্যারি। আমার সেইখানে একটা সম্পূরক প্রশ্ন আছে যে আমি আমি ব্যারিস্টার কামরুল হাসানের সাথে যেটা আলোচনা করতে চাইব যে এখানে আমরা শুনেছি যে শারিয়া কাউন্সিল, বিভিন্ন শারিয়া কাউন্সিল বা একটা ইসলামিক ডিভোর্সের একটা কনসেপ্ট ব্রিটেনে আছে, কিন্তু কেউ যদি এরকম ইসলামিক ডিভোর্স নিয়ে শারিয়া কাউন্সিল থেকে যদি একটা ডিভোর্স নিয়ে কেউ বাংলাদেশে গিয়ে বিয়ে করে বা ইভেন এই দেশেও বিয়ে করে, সেই বিয়েটা কি বৈধ বলে গণ্য হবে? ধন্যবাদ কালাম ভাই, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা এই প্র্যাকটিক্যালি এই প্রবলেমটা প্রতিনিয়তই দেখি। ব্রিটেনের আইনে ম্যারেজ এবং ডিভোর্স ইজ গভর্নড বাই স্পেসিফিক একটা ল দ্বারা, একটা ল। আমাদের কনফিউশনটা কিন্তু অ্যারাইজ করে তখন, কারণ আমাদের এই আইনগত দিকের পাশাপাশি আরেকটা ধর্মীয় দিক ইনভলভ থাকে অবশ্যই। সো আমরা যারা সাবকন্টিনেন্টাল লোক, স্পেশালি বাংলাদেশের মানুষ যারা, তো তাদের একটা ধারণা আছে যে একজনকে তালাক দিলাম, তিন তালাক বলে দিলাম, তালাক হয়ে গেল, কাজী সাহেব বা হুজুর একটা সার্টিফিকেট দিয়ে গেল, তালাক হয়ে গেল। ব্যাপারটা আসলে এরকম না, যেহেতু আমরা যুক্তরাজ্যে বসবাস করি, আমাদের বিয়ে এবং ডিভোর্স এই জিনিসটা এই দেশের আইন দ্বারা গভর্ন হইতে হবে। সো শরিয়া কাউন্সিল রেসপেক্টিভলি, আমি কাউকে হেয় করার জন্য বলছি না, শরিয়া কাউন্সিলের এই তালাকের ধর্মীয় একটা আবেগ অনুভূতির ব্যাপার থাকতে পারে কিন্তু এটার কোনো লিগাল বেসিস নাই। সো প্রতিনিয়তই আমরা এই জিনিসটা দেখি যে হুজুর সার্টিফিকেট দিয়ে দিছে, তালাক হয়ে গেছে, এইটার বেসিসে অনেকেই, আতাবাইজি কথাটা বললেন যে অনেকে এই ট্র্যাপটাতে, ফলস ট্র্যাপটাতে পড়ে যান, তারা মনে করেন যে আমার তো ডিভোর্স হয়েই গেছে, আসলে এটার কোনো আইনগত বৈধতা নাই। আইনগত বৈধতা একমাত্র হবে যদি এই দেশের থ্রু কোর্ট অফ ল তাকে ডিক্রি নিশিন আর ডিক্রি অ্যাবসলিউট পাইতে হবে। সো আপনাদের দুইজনের কথা থেকে আরেকটু যদি এক্সটেন্ড করি, আমি অনেকে ডিভোর্স প্রসিডিংসটা ইস্যু করে দিয়েই দেশে চলে যায়, দেশে চলে যান, অবশ্যই ডিক্রি নিশিও কিন্তু দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে এটার ইনফ্লুয়েন্স নাই, ডিক্রি অ্যাবসলিউট সোজা কথা, অর্থাৎ ম্যারেজটা পার্মানেন্টলি এন্ড হইতে হবে। অ্যাবসলিউট পাওয়ার আগ পর্যন্ত যদি কেউ দ্বিতীয় বিবাহ করে বা এটা এটা বৈধ হবে না, এটা হলো ব্যাপারটা। আপনি বলতে চাচ্ছেন যে যদি কেউ শারিয়া কাউন্সিলের থ্রুতে বা কোনো রিলিজিয়াস কোনো ডিভোর্স নিয়ে থাকে তাহলে সেইটা এই দেশে রিকগনিশন পাচ্ছে না, এই দেশের আইনে বৈধ না। হ্যাঁ, সেটা রিলিজিয়াসলি সেটা কনসেপ্টের ডিফারেন্ট, রিলিজিয়াস ডিভোর্স সেটা হতে পারে, কিন্তু তার সাথে সাথে তাকে সিভিল ডিভোর্সটা, সিভিল ডিভোর্স নিতেই হবে।
ও এটা না করে যদি কেউ বিয়ে করে তাহলে সেটা আরেকটা এই দেশে কিন্তু অ্যাডাল্টারি ইজ নট অ্যান অফেন্স বাট কেউ যদি একটা বিয়ে থাকা অবস্থায় বাংলাদেশে আরেকটা বিয়ে করে সেটা তো অফেন্স কি না আমি আমি আপনাকে একটু একটু ব্যাকে নিয়ে যাই এই দেশের এই দেশে এটাকে সিরিয়াসলি কেউ নেয় না বা দেখে না কেন বিয়েটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বাংলাদেশে দ্বিতীয় বিয়েটার কথা যদি বলি এই দেশে তো সে বিয়ে করতেই পারবে না হি ইজ মেকিং এ ফলস ডিক্লারেশন যদি সে করে প্রসিডিংস থাকা অবস্থায় একটা বিয়ে করে সেই বিয়েটা কমপ্লিটলি অবৈধ বাংলাদেশেও কিন্তু এখানে একটা ব্যাপার আছে কারণ আপনি জানেন বাংলাদেশে যে নিকানাম আমরা যেটা বলি অনেকে এই টার্মটা নিয়েও কনফিউজ হয় বাংলাদেশে ম্যারেজ সার্টিফিকেট বলতে কোনো জিনিস নাই নিকানামা যেটা সেটাই হচ্ছে অফিসিয়াল ডকুমেন্ট ম্যারেজ রেজিস্টারের প্রুফ সো ওখানে একটা কলাম আছে যেখানে ডিক্লেয়ার করতে হয় যে পূর্ববর্তী কোনো বিবাহ আছে কিনা বা উনি বিবাহ করতে ফ্রি টু ম্যারি কিনা সো ওইখানে যদি কেউ ফলস ডিক্লারেশন দেয় কিছু লেখে না অথবা যদি কেউ বলে যে আমি ফ্রি টু ম্যারি হোয়ার এজ উনি ফ্রি টু ম্যারি না একটা ডিভোর্স প্রসিডিং চলতেছে যেমন আমি আমি এটা জানি এই জন্য আমি বলছি যে বাংলাদেশে কেউ যদি বাংলাদেশের আইনের পার্সপেক্টিভ আমি বললাম যে বাংলাদেশে একজন গে বিয়ে করতে চাইল আমি রিগার্ডলেস ইউকে বাদ দিলাম বাংলাদেশে যদি কেউ একটা বিয়ে থাকা অবস্থায় আর একটা বিয়ে করে তাহলে সেটা কি বাংলাদেশের আইনে কি অপরাধ কি না সেই জিনিসটা আমাকে একটু ক্লিয়ার করবেন বাংলাদেশের আইনে সেটা অপরাধ না যে আগেই যেটা বলেছিলাম যে বাংলাদেশের অপরাধ অপরাধ কিন্তু শরিয়া লতে আমি সেটাই বলছিলাম যে 1961 এর যে অর্ডিন্যান্স সেটাতে তো অপরাধের একটা এক বছরের সাজা পর্যন্ত বছরের সাজা পেনাল কোড যেটা সেটা তো পেনাল অফেন্স যে একটি বিয়ে থাকা অবস্থায় যদি অনুমতি না নিয়ে বিয়ে করা হয় তাহলে পেনাল অফেন্স বাট বিয়েটা কিন্তু ইনভ্যালিড হচ্ছে না বাংলাদেশে যেহেতু শরিয়া আদালতে চারটা যদি তাই হয় তাহলে তো এই দেশে যে ভ্যালিড ম্যারেজ বাংলাদেশের ম্যারেজটাও ভ্যালিড তাতে একটা ম্যারেজ থাকা অবস্থায় আর একটা ভ্যালিড ম্যারেজ এন্টার হচ্ছে বাংলাদেশের আইনে বাংলাদেশের আইনে তো বিয়েটা ভ্যালিড আই এম নট টকিং অ্যাবাউট রিকগনিশন রিকগনিশন স্বীকৃতি একটা জিনিস আর বৈধতা একটা জিনিস এই জন্য বলেছে ইলিগাল বলছে না কিন্তু এই দেশ এই দেশে বলতে চাচ্ছে দিস ইজ এ পলিগামাস ম্যারেজ অ্যান্ড নট রেকগনাইজড আন্ডার ব্রিটিশ ল বলে নাই যে দি ম্যারেজ ইজ ইনভ্যালিড আন্ডার ব্রিটিশ ল এটা বলছে না কোথাও কারণ যে বাংলাদেশের লটা হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল ল আমি যেটা বলি যে কনফ্লিক্ট অফ ল যেটা যে বাংলাদেশের আইনে যদি সেটা ভ্যালিড হয় তাহলে এই দেশের আইনে মানতে বাধ্য কিন্তু সেইখানে ফ্যামিলি ল অ্যাক্টের যে সেকশন 46 যেটা বলছে বলছে রিকগনিশন স্বীকৃতি সেটা ভ্যালিডিটি ইনভ্যালিডিটি মানে এটা কোয়েশ্চন আসছে না তাহলে কি একটা অপরাধ হয়ে যাচ্ছে না এক বিয়ে থাকা অবস্থায় আরেকটা বিয়ে সেখানে বাংলাদেশের আইনও অপরাধ এই দেশেও তো অপরাধ বিয়ে থাকা অবস্থায় বিয়ে আচ্ছা এখানে আমি সম্পূরক একটা কন্ট্রিবিউশন দিতে চাই যে সম্পূরক কন্ট্রিবিউশনটা হচ্ছে প্রায় কমন কনসেপ্ট আমাদের কমিউনিটিতে প্রথম নাম্বার ওয়ান মিসকনসেপশন যেটা যে বিয়ে তো করছি আমি বাংলাদেশে তো ডিভোর্স তো দিতে হবে বাংলাদেশে এই যে হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্ট আমি তো ভেরি নাইস আমার আমার প্রশ্নটা পরে করতাম আমি আপনি যে বলে ফেলেছেন যে মানে এই জিনিসটা আপনি ক্লিয়ার করেন যে এই এই বিষয়টা না এই বিষয়টা আমি এমনও এই ধরনের অনেক প্রোগ্রামে আমরা লিগ্যাল প্রোগ্রামে অ্যাডভাইস প্রোগ্রামে বলছি আপনি চাঁদের দেশেও যদি বিয়ে করেন আপনি যদি চাঁদে গিয়ে কারণ আগামীতে তো তারা চাঁদেও পর্যটনের ইয়ে হতে পারে আসমানে হচ্ছে এখন বিয়ে বিয়ে তো হচ্ছে ফ্লাইং অবস্থায় বিয়ে হচ্ছে স্কাইতে স্পেসে কিন্তু বিয়ে হচ্ছে এখন বিয়ে হচ্ছে তো চাঁদে গিয়েও চাঁদে যে হবে না সেটা অবশ্যই নেই চাঁদে গিয়েও যদি বিয়ে করেন বাট এইখানে যে হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্ট আপনি যদি একটা দেশে ইউরোপিয়ান কনটেক্সটে 3 মাস আর নন ইউরোপিয়ান কনটেক্সটে 6 মাস 6 মাসের উপরে ভিসা থাকে এবং এইখানে থাকেন তখন ওই লোকাল ডোমেস্টিক ল দিস ইজ অ্যাপ্লিকেবল টু ইউ এটা একটা তো এই মিসকনসেপশন আমাদের কমিউনিটিতে প্রায়ই আমাদের লোকজন যে এই বিয়ে তো এখানে কোনো রিকগনাইজড হয় নাই এখানে তো কোনো রেজিস্টার্ড হয় নাই তো এটা আমি আমি অনেক সময় প্রায় মানুষ এই কনসেপ্টটা যে মিসকনসেপশন যে বাংলাদেশের বিয়েটা তো ইসলামিক ম্যারেজ তো এখানে শরিয়া কাউন্সিলে ডিভোর্স হলে সেটা ডিভোর্স হয়ে যাবে এই বিষয়ে আপনি একটু ক্লিয়ার করে কি দর্শকদের বলবেন যে এটা কনসিকোয়েন্সটা কি এবং এটা কি করা উচিত না ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশে বা যে কোনো দেশে
আপনার উত্তর বা দক্ষিণ ইয়েতে আপনি যে কোনো দেশে প্রত্যেক দেশে একটা আইন আছে, আইন আছে, সেই আইন মতে যদি বিয়েটা ভ্যালিড হয় এবং সেই রিকোয়ারমেন্টে যদি কেউ ফলো করে তাহলে সেই বিয়েটা ভ্যালিড, ভ্যালিড ইংলিশ ল এটাকে রিকগনাইজড করে, রিকগনাইজ যদি করে ইয়েস তাহলে তো ডিভোর্স এই দেশে ইনিশিয়েট করতে হবে, ইনিশিয়েট করতে হবে এবং এইটাই হচ্ছে এই দেশের আইন, এই দেশের আইন হয়ে যায়। এবং যদি বাংলাদেশে বা ওই দেশে যদি সে যায় এবং আপনি যেটা বললেন হ্যাবিচুয়াল রেসিডেন্স টেস্ট এবং সেই দেশের আইন অনুযায়ী যদি ডিভোর্স, সেটা আমরা পড়ে যাব, আমরা ডিভোর্সের চ্যাপ্টারটা পড়ে যাচ্ছি। তো আমরা যেটা দর্শক আপনারা যে এতক্ষণ যে কথাগুলো শুনলেন, প্রথম জিনিসটা হচ্ছে যে হ্যাঁ ম্যারেজ এই দেশে একই সময়ে একটা বিবাহ দরকার এবং একটা বিবাহ ভ্যালিড এবং রেকগনাইজড আন্ডার ব্রিটিশ ল। তবে বাংলাদেশের আইনে যদি অনুমতি নিয়ে বিয়ে করা হয় তাহলে চারটা পর্যন্ত ভ্যালিড, কিন্তু যদি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে কেউ বিয়ে করে থাকেন সেটা ক্রিমিনাল অফেন্স এবং সেটা এক বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং জরিমানা হতে, জরিমানা 2000-1000 টাকা। তবে বিয়েটা কিন্তু ভ্যালিড আন্ডার বাংলাদেশি ল, নট আন্ডার ব্রিটিশ ল। তো আরেকটা জিনিস আমরা যেটা জানলাম যে আপনি যদি সেকেন্ড বিয়েটা এই দেশে রিকগনিশন আনতে চান তাহলে এই দেশে আপনার প্রপার সিভিল ম্যারেজ, সিভিল ডিভোর্স করে সিভিল ডিভোর্সের ফাইনাল সার্টিফিকেট পাওয়ার পর আপনি গিয়ে বিয়ে করবেন, তাহলে আপনি বেশ যেটা বললেন যে ফ্রি টু ম্যারি, অর্থাৎ প্রথম বিয়ে থেকে মুক্ত হওয়ার পরে আপনি সেকেন্ড বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আর আরেকটা জিনিস আমরা জানলাম যেটা যে শারিয়া কাউন্সিল বা ইসলামিক যে ডিভোর্স এই দেশে অনেকেই আমরা করি সেটা করতে পারেন, আপনার ফেইথ সেটা কোনো অসুবিধা নেই, সেটা কোনো কনফ্লিক্ট আনবে না, বাট ইসলামিক ডিভোর্স দিয়ে আপনি সেকেন্ড বিবাহ করলে সেই সেকেন্ড বিবাহ হবে না, আপনার প্রথম বিবাহটা বৈধই থেকে যাবে। সো বি কেয়ারফুল, আপনারা খুবই খেয়াল করবেন যে আপনারা যখনই বিয়ে করতে যাবেন যে বিবাহের যে রিকোয়ারমেন্ট যেগুলো, অর্থাৎ যে দেশে অবস্থান করছেন আপনারা সেই দেশের আইন অনুযায়ী বিবাহ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি এই দেশের, এই দেশের আইনগুলো কি, এখানে আরেকটা সম্পূরক কি আছে, আরেকটা মিসকনসেপশন আমাদের কমিউনিটিতে প্রায়, এটা নিশ্চয়ই আপনারাও ফোন পান, আমরা সবাই যাবার যারা আছি যে ভাই আমি আমার ওয়াইফ তো ডিজেবলড, আমার ওয়াইফ আমাকে অনুমতি দিচ্ছেন আমি আরেকটা বিয়ে করে ফেলবো, এইটাও কিন্তু অবশ্যই আই থিঙ্ক এই জিনিসটাকে আপনি এই যে অনুমতির যে প্রশ্নটা, অনুমতির প্রশ্নটা এই দেশে তো এই আইনটা নাই, নাই সেটা কোন আইনটা এবং সেটাকে একটু আপনি ক্লিয়ার করুন। ওইটা হচ্ছে গিয়ে ওই যেটা 1961 যে ফ্যামিলি ল অর্ডিন্যান্স যেটা আমরা বললাম, এবং এটা যেহেতু শরিয়া ল আরবিট্রেশন কাউন্সিলের যে পারমিশন, পারমিশন সেটা প্রসিডিউরটা কি একটু প্রসিডিউর স্বাভাবিকভাবে ওই যে দ্বিতীয় চেয়ারম্যানকে নোটিশ দিতে হবে, চেয়ারম্যান তখন নোটিফাই করবেন প্রথম পক্ষকে, তারপরে অবজেকশন দিবেন, এনওসি দিবেন, হিয়ারিং লাগবে, হিয়ারিং লাগবে, এবং টোটাল এটা কোর্টের প্রসিডিংস, মিন্স অফ প্রসিডিংস, বাট নট রিকগনাইজড বাই ইংলিশ ল, নট রিকগনাইজড বাই ইংলিশ, মানে বাংলাদেশের অপরাধ থেকে সেফ থাকার জন্য, সেফ থাকার জন্য, কিন্তু এটা ইংলিশ লতে কোনোভাবে এটা রিকগনিশন নেই, তা তো হবে না, কারণ এক বিয়ে থাকা অবস্থায় আরেকটা বিয়ে হবে না, করা যায় না। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশের আইন অন্ততপক্ষে বৈধতা বা ক্রিমিনাল অফেন্স থেকে বাঁচার জন্য এই পদ্ধতিগুলো অবশ্যই অবলম্বন করা, অবলম্বন করা উচিত, তা না হলে যদি কোনো ওয়াইফ বিগড়ে যায়, আমাদের তো অনেক সময় দেখা যায় যে প্রথম স্ত্রী সেটা হয়তো নিচ্ছেন না বা কোনো কমপ্লেন হচ্ছে না, কারণ প্রথম ওয়াইফ ছাড়া কিন্তু কমপ্লেন হবে না, মানে এগ্রিড পার্টিকে কমপ্লেন করতে হবে, আদারওয়াইজ থার্ড পার্টি কমপ্লেনে কিন্তু এই অপরাধটা গণ্য হয় না, গণ্য হয় না, এটা এগ্রিড পার্টি হচ্ছে শুধুমাত্র প্রথম, এটা পেনাল অফেন্স না, ওই যে পেনাল কোডের অফেন্স না, এটা ফ্যামিলি ল অফেন্স, সিভিল অফেন্স। সো এটা যদি হয় তাহলে পেনাল কোডে যে এনিবডি ক্যান ইনফর্ম বা এনিবডি ক্যান টেক নোটিস, পুলিশ এটা নিতে পারবে না। সো যদি এগ্রিড প্রথম পক্ষ মানে প্রথম স্ত্রী এইটা, তাহলে তাহলে এই জিনিসটা খুব ফলো করতে হবে যে আরবিট্রেশন কাউন্সিলের পারমিশন নিয়েও বাংলাদেশে বিয়ে করা দরকার, যদিও সেটা ব্রিটিশ আইনে অ্যাকসেপ্ট করে না, এবং এইখানে এসে এটা অ্যাডভান্টেজ নেওয়া যাবে না, এই সুজা ভাষায় এটা বলে দিতে হবে আমাদের কমিউনিটি, কারণ এইটা একটা মিসকনসেপশন উইদিন আওয়ার কমিউনিটি। তো এই জন্য সবাইকে বলে দিতে হবে যে আপনি গাছেরটাও খাবেন মানে আর টয়লেটটাও খাবেন এটা হবে না, আপনাকে একটা খেতে হবে ব্রিটিশ লোতে, আপনাকে ওই একটাকেই করতে হবে। প্রিয় দর্শক,
আপনারা দেখছেন দি লাইট অফ দি ল অনুষ্ঠান এবং আজকে আমরা কথা বলছি ম্যারেজ অ্যান্ড ডিভোর্স ল। আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে এবং আপনারা যদি কিছু জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা টেক্সট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করে আপনার প্রশ্ন দিতে পারেন। আমরা চেষ্টা করব এই উত্তরটা অতিথিদের দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার। যদি ম্যারেজ সংক্রান্ত কোনো কনফ্লিক্ট বা কোনো সমস্যা থাকে আপনি সেই প্রশ্ন আমাদেরকে করতে পারেন, সেই প্রশ্নের উত্তর আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব। তো মনে রাখবেন স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা টেক্সট করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। আমি যেটা আরেকটা বিষয় যেটা বলবো যেটা সেটা হচ্ছে যে এই তো ক্রিমিনাল অফেন্সটা বললাম, এটা সিরিয়াস ন্যাচার। অনেকে দেখেছি যে বলেন যে আমার ওয়াইফ কনসেন্ট দিয়ে দিয়েছে, সেইটার বৈধতা কতটুকু? কনসেন্টটা যদি কনসিল করে বা তার ইনফরমেশনটাকে হাইড করে করা হয় সেটা ক্রিমিনাল অফেন্স, সেটা এভিডেন্সের আন্ডার, এভিডেন্স অ্যাক্টের আন্ডারে অফেন্স হতে পারে। আরবিট্রেশন কাউন্সিলের থ্রুতে যদি না হয় সেটা তো অ্যাকসেপ্টেবিলিটি না, অ্যাকসেপ্টেবিলিটি তো নাই, সেটা আরো গ্রেটার অফেন্স, গ্রেটার অফেন্স, নারী নির্যাতনের মামলা এখন এটা হতে পারে, নারী উসেশনের যত মামলা, সেটা ফলস রিপ্রেজেন্টেশন দিয়ে বিবাহ সেটা তো ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল অফেন্স, সেটা আরেকটা গ্রেটার, এটা ফ্রড, সেটা ডিফারেন্ট ইয়েতে চলে যায়। যদিও আমাদের বোনরা বা ভাইরা তো সেফ আছেন যে বোনরা সেরকম কোনো কেস টেস করেন না। আমি একটা প্র্যাকটিক্যাল সিনারিও যদি বলি, এই কনসেন্টের ব্যাপারটা আমরা যে জিনিসটা বলতেছি খেয়াল করবেন, বিশেষ করে এই দেশ থেকে যারা যায় বাংলাদেশে সেকেন্ড বিয়েটা করতে চান, প্রথম স্ত্রীটা কিন্তু এই দেশে, এই ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আরও ডিফিকাল্ট, আরও ডিফিকাল্ট, ডিফিকাল্ট। এই যে আরবিট্রেশন কাউন্সিলের মাধ্যমে কনসেন্টের ব্যাপারটা যে উনি লিগাল ফর্মালিটিসটা কমপ্লিট করবেন, এটা তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না, হচ্ছে না। কারণ চেয়ারম্যান সাহেব নোটিস পাঠাবেন কাকে? যে স্ত্রীটা বাংলাদেশে নাই, তখনই কিন্তু এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিটা বেশি হয় সাধারণত। ওই তারা ফর্মালিটিসটা কমপ্লিট করে, নোটিস পাঠাইলাম, কাউকে পাওয়া গেল না, নোটিস ফেরত আসলো, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে কোনো রকম একটা সার্টিফিকেট নিয়ে নিলাম, এটা কোনোভাবেই হচ্ছে না। যেই ক্ষেত্রে স্ত্রী বাংলাদেশে উনি নাই ফিজিক্যালি, সেখানে কনসেন্টটা কিভাবে আসতে? আউট অফ জুরিসডিকশন। কথাটা হচ্ছে যে একই এক বিয়ে থাকা অবস্থায় আরেকটা বিয়ে করা খুবই ডেঞ্জারাস পজিশন, যে সেটা ক্রিমিনাল অফেন্স হতে পারে, সেটা ভিন্ন ধরনের রিকগনিশনের কোয়েশ্চন আসতে পারে। দর্শক, আমরা এরপরে আরেকটা খুব রেলিভেন্ট যে একটা টপিক, যেহেতু দুজনেই ইমিগ্রেশন প্র্যাকটিশনার আমি জানি ভালো করে, আমি যেটা বলবো এই দেশে যে ম্যারেজের ব্যাপারে একটা রেস্ট্রিকশন আছে, যারা লিমিটেড ডিপটি রিমেন নিয়ে এই দেশে আছেন অথবা যারা ইলিগেল অবস্থায় এই দেশে বসবাস করছেন, তারা কিন্তু সরাসরি বিয়ে রেজিস্ট্রি করতে পারেন না। এটা তো বর্তমান যেটা সমূহ শূন্য, যদিও ম্যারেজ অ্যাক্ট কোনো নিষেধ দেয় নাই, আন্ডার ম্যারেজ অ্যাক্ট কিন্তু এনিবডি ক্যান, ম্যান অ্যান্ড উম্যান ক্যান এন্টার ইন টু এ ম্যারেজ। তো যারা লিমিটেড লিভ টু রিমেইন নিয়ে এই দেশে আছেন বা যারা অবৈধভাবে এই দেশে আছেন, যারা তাদের যে প্রসিজিওরটা কি, এনিওয়ান এই দেশে বিয়ের প্রসিজিওরটা কি? আচ্ছা, আমি বলি ফেলি, তার আগে আমি সাপ্লিমেন্ট করব। হ্যাঁ, তো লিমিটেড ইলিগাল তো টোটালি আউট এখন, যে 2nd of March 2015 থেকে ম্যারেজের ব্যাপারে লোকাল কাউন্সিলের উপর হোম অফিস যে গাইডেন্স, যে সাম ম্যারেজকে কন্ট্রোল করার জন্য যে ইয়ে করা হয়েছে, যে কড়াকড়িটা, এটাতে এখন টোটালি ইলিগাল যারা, এরা আউট, এরা আর মানে বিয়ে রেজিস্ট্রির প্রশ্নই আসে না। এখন আসেন লিমিটেড লিভ, লিমিটেড লিভ যদি থাক তার থাকে এবং উভয় পক্ষ যদি লিমিটেড লিভ হোল্ডার হয়, ছয় মাসের উপরে দুজনের পারমিশন, দুজনের পারমিশন ইয়ে করতে হবে, সিক করতে হবে, এবং বা একজনের যদি লিমিটেড লিভ টু, একজনের যদি দিতে হবে, তাহলে কিন্তু তারা যে লিমিটেড লিভের যে রেস্ট্রিকশন, ওই রেস্ট্রিকশনের আন্ডারেই তারা তাদের বিয়ে রেজিস্ট্রি করে তারা থাকবে। আর যদি একজন সেটেলড পারসন হয়ে যান, ওই যে সেটেলড 6A মনে হয় না, সেটেলড অথবা ব্রিটিশ, সেটেলড অথবা ব্রিটিশ যদি হয়ে যান, তাহলে তো সবই মানে এইখানেই প্রবলেম সলভ হয়ে গেল, তারা তখন ওই যে FM এর
5 years, আড়াই বছর, আড়াই বছর যেটা, এবং 18,600 যদি ওইটা ফুলফিল করতে পারেন ওইটা, আদারওয়াইজ যদি আনএবল টু ফুলফিল ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ড, তখন ওই 10 ইয়ার্সের যে ডিসক্রিপশন, মানে এক্সেপশন যেটা, নট ডিসক্রিপশন, এক্সেপশন। কামরুল, প্রসিডিউরটা কি হলো? আমি যে জিনিসটা আপনি কালাম ভাই বলছেন যে এখানে আইনগত কোনো বাধা নেই, বিয়ে করার ক্ষেত্রে তার লিভ থাকতে হবে বা না থাকতে হবে, ম্যারেজ অ্যাক্টে কোনো বাধা নেই, ম্যারেজ অ্যাক্টে কোনো রেস্ট্রিকশন। আপনারা অনেকেই জানেন দর্শকরা যে কয়েক বছর আগে এটা ম্যান্ডেটরি পারমিশনের একটা ব্যাপার করেছিল, এটা ফর্ম ফিল আপ করে ফিস দিয়ে হোম অফিস থেকে পারমিশন চাওয়া, সার্টিফিকেট অফ অ্যাপ্রুভাল, ওইটাকে উঠাই দেওয়া হয়েছে। এখন আমরা যেটা বলি ইমিগ্রেশনের ক্ষেত্রে যে তারা ইনডাইরেক্ট আরেকটা পারমিশন ইম্পোজ করে দিছে, আসলে কিন্তু ম্যারেজের পারমিশন না, ম্যারেজের পারমিশন না। তো যখন সেটা হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে পারমিশনের কোনো ব্যাপার নাই, প্রসিজিয়ারটা হচ্ছে একজন সেটেল বা ব্রিটিশ সিটিজেন যদি একজন নন ইউরোপিয়ান সিটিজেনকে বিয়ে করতে চায়, তার লিভ থাকুক বা না থাকুক, তাদের প্রসিজিয়ারটা হচ্ছে নোটিশটা দিতে হবে ম্যারেজ রেজিস্ট্রারকে। সো ম্যারেজ রেজিস্ট্রারের কাছে, এটা তো কমন একটা, সবাই তো নোটিশ দেয়। সো ম্যারেজ রেজিস্ট্রার রিগার্ডলেস, নোটিশটা দিতে যাওয়ার সময় তখন ম্যারেজ রেজিস্ট্রার ন্যাচারালি প্রশ্নটা করেন আপনাদের স্ট্যাটাস কি। সো একজন তো বলবে যে আমি ব্রিটিশ সিটিজেন বা সেটেলড পারসন, অপরজনের যদি লিমিটেড লিভ থাকে অথবা লিভ না থাকে, তখনই হচ্ছে ওই ব্যক্তির ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রারের দায়িত্ব হলো হোম অফিসে তার স্ট্যাটাসটা রিকনফার্ম করা, তার স্ট্যাটাসটা কি। তখন হোম অফিসে ম্যারেজ রেজিস্ট্রার ওই এনকোয়ারিটা পাঠায়, পাঠানোর পরে হোম অফিস থেকে 70 দিনের একটা নোটিশ দেওয়া হয় যে 70 ডেজ পর্যন্ত লাগতে পারে। তো যাদের লিভ থাকে তাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি 70 ডেজ পর্যন্ত যাওয়া লাগে না, যদিও 72 ডেজ তারা যদিও বলে, তারা নর্মালি এক মাস দেড় মাসের মধ্যে চিঠি দিয়ে দেয়, তখন ম্যারেজ রেজিস্টার ক্লিয়ারেন্সটা পেলে তাহলে রেজিস্ট্রি করে। এটা আসলে কোনো পারমিশন, পারমিশনের কোনো ব্যাপার না, আসলে হোম অফিস যেটা ম্যারেজ রেজিস্ট্রারকে এই নোটিশ দিয়েছে যে যদি কোনো লিমিটেড লিভ ট্রিটমেন্ট থাকে কারো, তো তাকে এই ম্যাটারটা আমাদেরকে অবহিত করতে হবে, উইল জাস্টিফাই হয় দ্যাট দিস ইজ এ শ্যাম ম্যারেজ অর নট, দিস ইজ এক্স্যাক্টলি দ্য পারপাস। তো জিনিসটা মানে লিগ্যাল হওয়ার জন্য আমরা কমন বলি, এগুলো জটিল লিগ্যাল ইয়েটা না দিয়ে আমরা বলি যে এই দেশে বৈধ হওয়ার জন্য বিয়ে করেছে কিনা, তার আসলে বিয়ের ইন্টেনশন না, শুধু লিভ টু রিমেইন পাওয়ার জন্য যে বিয়ে, সেটাই তো নকল বিয়ে, যেটা আমরা কন্ট্রাক্ট ম্যারেজ যেটা আমরা কমন আগে বলতাম, এটা বেশি পরিচিত ছিল, তো এখন এটাকে শ্যাম ম্যারেজ বলা হচ্ছে। তাহলে দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, যারা লাইভ আমাদের সাথে আছেন এবং যারা জয়েন করেছেন, আপনারা মনে রাখবেন যে বিয়ে করতে গেলে কোনো পারমিশনের প্রয়োজন হয় না, অর্থাৎ এনি ম্যান অ্যান্ড উম্যান টু দি ম্যারেজেবল এজ, এই কথাটা হচ্ছে যে ম্যারেজ অ্যাক্টের যে কথাটা, যে ম্যারেজেবল এজ অর্থাৎ 18 হওয়ার পরে এনিবডি ক্যান এন্টার ইন টু ম্যারেজ, বাট হোম অফিসের একটা রিকোয়ারমেন্ট আছে যে পুরুষ হলে সেটা 21 এবং মহিলা হলে সেটা 18, অনলি ফর দি পারপাস অফ ইমিগ্রেশন। বাট বিয়ের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার যদি 18 হয়ে যায় পুরুষ অথবা মহিলা, আপনাদের কোনো সমস্যা নেই, ইউ ক্যান গো টু রেজিস্টার দি ম্যারেজ। বাট হোম অফিসের যদি কোনো অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে আপনার কে হতে হবে 21 পুরুষ এবং মহিলার হতে হবে 18, অনলি হোম অফিসের রিকোয়ারমেন্ট। এখানে কিন্তু ম্যারেজ কিন্তু ইনভ্যালিড হচ্ছে না যদি তার বয়স 21-এর কম হয়, 16-এর উপরে হলেই করা যায়। আচ্ছা, 16-এর আরেকটা কোয়েশ্চন নিয়ে, 16-এর উপরে হলে, এখন 16-এর উপরে যদি হয়, যেমন 18-এর উপরে হলে তার তো আর কোনো সমস্যা নেই, করতে পারে, লেখা আছে অ্যাডাল্ট, 16-এর এবং 18-এর নিচে যদি হয় সেই প্রসিডিউরটা কি? প্যারেন্টদের কনসেন্ট লাগে, প্যারেন্টদের কনসেন্ট যদি, এখানে আরেকটু ভেঙে উইঙ্গেন সম্পূরক কোয়েশ্চন হিসেবে, যে যেহেতু একজন সিভিল কন্ট্রাক্টের এজ অফ মেজরিটি 18 না হলে হচ্ছে না, তো ম্যারেজটা যেহেতু সিভিল কন্ট্রাক্ট ওই হিসাবে 18 হয়ে গেলে সে তার নিজেই করতে পারতে পারে, বাট উইদিন 16-18 ওই যে গ্রে এরিয়া ওই সময় তখন প্যারেন্ট এসে ওই সিগনেচারটা দিবে না। খুব খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি আমরা, দেখি প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে দি লাইট অফ দি ল অনুষ্ঠানে, এবং আজকের টপিক দি ম্যারেজ অ্যান্ড ডিভোর্স ল ইন দি ইউকে ইন রিলেশন টু বাংলাদেশ অ্যাজ ওয়েল।
আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা একটু ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার চলে আসব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সেই সময় আমরা আলোচনা করব ডিভোর্সের বিভিন্ন দিক নিয়ে। দর্শক আমাদের সাথেই থাকবেন, যাবেন না কিন্তু। স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটি পরোটা শাহানা পরোটা, আপনার নিত্যদিনের পছন্দের খাবার। শাহানা পরোটা এখন ব্রিটেন ও ইউরোপ জুড়ে সর্বত্র পাওয়া যাচ্ছে। Sasco Foods UK Limited 0208-591-6043. Hello there. Legal Taxi's mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you waiting on the road or trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now, you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxi's app from the App Store in your smartphone. Register your details with your mobile number or log in directly with your Facebook account. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxi's application fetches your location automatically and shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive a notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. While your taxi arrives, hop in and enjoy your ride. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. You can either pay as cash or through online. This app also allows you to feedback about the ride, rate the trip and share your experience through social media. Legal Taxi's app not only allows you to book regular taxis but also black cabs, mini cabs and hackney carriages. What are you waiting for? Book your taxi today for a great voyage at Legal Taxi's. Feel like having a grill or a steak? Well, a new grill and steakhouse just opened. Agora Grill and Steakhouse. Come with your family and friends and be first to try our grills and steaks. Agora Grill and Steakhouse. 119 New Road, London E1. স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটি পরোটা শাহানা পরোটা, আপনার নিত্যদিনের পছন্দের খাবার। শাহানা পরোটা এখন ব্রিটেন ও ইউরোপ জুড়ে সর্বত্র পাওয়া যাচ্ছে। সাসকো ফুডস ইউকে লিমিটেড 0208-591-6043. Hello there. Legal Taxi's mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you waiting on the road or trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now, you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxi's app from the App Store in your smartphone. Register your details with your mobile number or log in directly with your Facebook account. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxi's application fetches your location automatically and shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive a notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. While your taxi arrives, hop in and enjoy your ride. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. You can either pay as cash or through online. This app also allows you to feedback about the ride, rate the trip and share your experience through social media. Legal Taxi's app not only allows you to book regular taxis but also black cabs, mini cabs and hackney carriages. What are you waiting for? Book your taxi today for a great voyage at Legal Taxi's. Feel like having a grill or a steak? Well, a new grill and steakhouse just opened. Agora Grill and Steakhouse. Come with your family and friends and be first to try our grills and steaks. Agora Grill and Steakhouse. সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ। আমি বিরতির আগে বলেছিলাম যে বিরতির পরে এসে আমরা ডিভোর্স বিষয়ে আলোচনা করব। ডিভোর্স বিষয়ে আলোচনা করার আগে আমি কয়েকটি টেক্সট, আমাদের অনেক দর্শক টেক্সট করেছেন এবং হোয়াটসঅ্যাপও করেছেন, তো আমি কয়েকটি নেব। আমি সবগুলো নিতে গেলে আমাদের অনুষ্ঠানের সময় তো অত্যন্ত কম, তো কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমি নেব।
তো নিয়ে তারপর আমরা চলে যাব আমাদের আলোচনায়। একটা প্রশ্ন করেছেন আমাদের একজন বোন, তিনি বলছেন যে ডিভোর্স কত দিনে হয়, আমি অ্যাপ্লাই করি ওভার টু ইয়ার্স নো রেজাল্ট। তো কামরুল, দুই বছর অবশ্যই অনেক সময়, এতদিন লাগার কথা না, বিভিন্ন কারণে হতে পারে। ওনার যদি কোনো সলিসিটার থেকে থাকেন তাহলে সলিসিটার সাথে যোগাযোগ করতে পারেন, হয়তো হাজবেন্ডের কোনো হচ্ছে না বা প্রপার অ্যাড্রেস হয়তো নাই, সেই কারণে অনেক সময় লেট। কি কারণে দেরিটা হচ্ছে এটা আসলে ফাইন্ড আউট করতে হবে, দুই ভাবে করতে পারেন। আপনার হাজবেন্ডের অ্যাড্রেসটা প্রপার আছে কিনা বা নাই সেটা আমাদেরকে বলবেন, তাহলে আমরা চেষ্টা করব যে সেটার উত্তর দেওয়ার। আমরা আরেকটি প্রশ্ন, একটু লম্বা প্রশ্ন, যেটা বোন শাবানা বলছেন যে সালাম, মাই নেম ইজ শাবানা, হোপ ইউজ আর ওয়েল। বেসিক্যালি আই গট ম্যারিড, ইট হ্যাজ বিন নিয়ারলি 8 মান্থস নাও, মাই হাজব্যান্ডস ভিসা হ্যাজ এক্সপায়ার্ড, সো আই ওয়েন্ট টু রেজিস্ট্রি অফিস অ্যান্ড গেভ আওয়ার ডিটেলস হুইচ ওয়াজ ব্যাক ইন জুলাই, বাট দে টোল্ড আস দ্যাট দে নিড এ লেটার ফ্রম দি হোম অফিস ইন অর্ডার ফর them to proceed our marriage. The home office has sent us a letter. The letter copy ta hocche ei uni attach kore diyechen je letter copy ta ami je main line ta pori je for the letter is to notify you under section 48 of the 2014 act the secretary of state has decided not to conduct such an investigation. এটা মেইন যে এটা ইওর প্রপোজড ম্যারেজ অর সিভিল পার্টনারশিপ মে প্রসিড, দেয়ারফর রিমেইন সাবজেক্ট টু এ 28 নোটিশ পিরিয়ড। তো এইটার উত্তরটা কি? এটার উত্তর তো সুজা ভাষায় মানে দ্যাট ইজ গ্রিন সিগনাল। বাট আগে আমরা বিরতিতে যাবার আগে যে ডিসকাশন, ওই ডিসকাশনে যদিও আমরা বলছি পারমিশন কেন আমি বলি, কারণ এই যে তারা 2nd of March 2015 যে চেঞ্জটা তারা আনছেন প্রতিটা ম্যারেজ রেজিস্টারের কাছে ভ্যালিড ইমিগ্রেশন ডকুমেন্ট, অর্থাৎ একজন মানুষের আগে ছিল সিন্স 2nd of March 2015 আগের ইয়েতে একজন মানুষ তার আইডেন্টিফিকেশন, তার পাসপোর্টটা দেখালেই কিন্তু এটা ডিসচার্জ হয়ে যেত। হ্যাঁ, কিন্তু 2nd of March এসে হোম অফিস ইন দ্য নেম অফ ওই, যেহেতু তারা সার্টিফিকেট অফ অ্যাপ্রুভালটা তুলে দিচ্ছেন হাইকোর্টের নির্দেশে, কিন্তু ইন এ সেন্স তারা শাম ম্যারেজের নামে অ্যাপ্রুভালটাই ইনডাইরেক্টলি ওয়েদার ম্যারিজ, কারণ ইন্টেনশন টু ম্যারি নোটিশ দেবার পর চিঠির ভাষাটা তো ডিফারেন্ট, যে সেক্রেটারি স্টেট উইল নট ইনভেস্টিগেট ইওর ম্যারেজ, মানে অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট গ্রিন সিগনাল দিয়ে দিচ্ছে শাম ম্যারেজ ইনভেস্টিগেট করবে না, করবে না, মানে ওনাদের বিয়েটা সন্দেহভাজন না, একদম ঠিক আছে এবং তারা গো হেড করতে পারে 28 ডেজ। কোন শাবানা, আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই, আপনার হোম অফিস আপনাকে ইন্টারভিউ জন্য ডাকবে না এবং আপনার ম্যারেজ এটা তারা সন্দেহ করে নাই, আপনার তারা ইনভেস্টিগেশনও করবে না, সেইটাই চিঠির মধ্যে দেওয়া আছে যে এখন 28 দিনের মধ্যে ম্যারেজ রেজিস্ট্রার আপনাদেরকে কল করবে এবং সেটা আপনাদের বিয়ে রেজিস্ট্রির যে প্রসেস সেটা ফলো করবে, আপনার আর কোনো সমস্যা নেই। ওনারা নিজের সমস্যা সেটা ইমিগ্রেশনের ম্যাটারের জন্য আপনি কোনো সলিসিটার বা কোনো লোকাল লিগাল অ্যাডভাইজারের সাথে আপনি যোগাযোগ করবেন যে ইমিগ্রেশন ম্যাটার, বিয়ের ম্যাটার আপনার সলভ সর্টেড হয়ে গেছে, তো সেটা এখন বিয়েটা রেজিস্ট্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা যখন এখন যেটাতে আলোচনা করতে চাচ্ছি, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ডিভোর্স, এতক্ষণ তো আমরা ম্যারেজ নিয়ে, আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি, আরেকটা প্র্যাকটিক্যাল প্রবলেম প্রায় আমরা ফোন কল পাই, টেলিফোন ম্যারেজ। কিছু কিছু কান্ট্রি আছে যেমন নাইজেরিয়া এবং ঘানাতে প্রক্সি ম্যারেজ দেওয়া যায়, অর্থাৎ যে ম্যারেজের ভাউজ যেটা, যে আমি না হয়ে আমার পক্ষ হয়ে আরেকজন করতে পারেন, এটা আমাদের সাবকন্টিনেন্ট বা বাংলাদেশে এই আইনটাই নাই, এটা হচ্ছে না। টেলিফোনের ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম যে আমাদের বিয়ে বা ডিভোর্সের ক্ষেত্রে সবসময়
একটা আইনগত দিক আর একটা হচ্ছে ধর্মীয় দিক। টেলিফোনে বিয়ে করলে কাজী সাহেব টেলিফোনের আওয়াজ শুনলেন, কাজী সাহেব সার্টিফিকেট দিয়ে গেলেন, বিয়ে হয়ে গেছে। কিন্তু এই কাজী সাহেব কিন্তু আবার বিয়েটা রেজিস্ট্রি করতে পারতেছেন না, কেন? বোথ পার্টিজ আর নট ইন প্রেজেন্স। সো এইটা কিন্তু হাফ ডান আমি বলবো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে। যদিও আমরা ওনার ভয়েস রিকগনিশন, এটা একটা আরেকটা ডিফিকাল্ট কোশ্চেন যে একজন লোক ইংল্যান্ড থেকে ফোন করলেন, কারণ সাক্ষীরা ওখানে প্রেজেন্ট থাকতে হবে, সাক্ষীরা তার ভয়েস শুনছেন, সেই লোকের ভয়েস না কার ভয়েস কীভাবে শুনবেন? সো আমি যদি বলি ধর্মীয় দিক থেকেও, কিন্তু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন হইল, ধর্মীয় দিক থেকেও ব্যাপারটা আসলে আমি এটাকে সম্পূর্ণ সিদ্ধ বলবো না, সিদ্ধ বলবো না, কারণ স্পেসিফিক নির্দেশ হইল সাক্ষীরা ওই বাউসটা শুনতে হবে। ধর্মীয় ব্যাপারটা যেটা আমি যতটুকু পার্সোনালি জানি যেটা, সেটা হচ্ছে যে দুজন সাক্ষীর উপস্থিতিতে আমি সেই কথাই বলছিলাম, রিলিজিয়াস কথাটাই বলছিলাম। এবং যদি মহিলা হয় তাহলে চারজন সাক্ষী, এবং যদি একজন পুরুষ এবং দুজন মহিলা হয় তাহলে হবে। মানে যদি তাই হয় তো দুজন সাক্ষীর উপস্থিতিতে, এখানে তো এই জিনিসটা হচ্ছে না, ওয়ান সাইড একটা ওয়াল মাঝখানের মধ্যে। সেই কারণে আমি কোশ্চেন মার্কটা তৈরি করলাম, সেটা আমরা রিলিজিয়াস ম্যাটারটা যাব না, সেই কারণেই বললাম আমরা ল লিগ্যাল দিকটা হচ্ছে ক্লিয়ার এন্ড সিম্পল, ল অফ দ্য স্টেট, সেটা নিয়ে টেলিফোনের বিয়েটা এই দেশের আইনে ইমিগ্রেশনের পারপাজে কোনো ভাবেই বৈধ না, করবে না কেউ, অবশ্যই সেটা এটা এস্টাবলিশড কেস ল, এস্টাবলিশড কেস ল আছে অন দ্যাট। ডিভোর্সের যে ম্যাটারটা কিছুটা তো চলে এসেছে আগের ইয়ার মধ্যে, কথা বলতে তো ডিভোর্সের যে বাংলাদেশে যে যদি কেউ ডিভোর্স করে থাকে, যেমন এই দেশের যদি বিয়ে হয় এই দেশের আইনে, তখন কেউ যদি বাংলাদেশে অবস্থান করে তো বাংলাদেশের আইনটা তার উপরে প্রযোজ্য। বাংলাদেশে যদি কেউ ডিভোর্স কাউকে করতে চায় তাহলে লিগাল প্রসিজিওরটা কি? লিগাল প্রসিজিওরটা আমরা এই বাংলাদেশের অনুষ্ঠানে বেশ অনেক সময় ডিসকাশন করছি, কারণ স্বাভাবিকভাবে 1960 এইটা গভর্নিং ইয়েটা হচ্ছে কি 1961 মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্স, যেটা সেকশন 7 এবং সেকশন 8। সেকশন 8 আমরা পড়ে আসব, সেকশন 7 যদি আমরা থাকি তাহলে ওই যে, বাট আনফর্চুনেটলি আমি তো সবসময় একটু ইয়ে করি, আমাদের কিছু ফেলো কলিগরা আছেন দেশে, ওনারাও আমরা দেখি যে এত মিস্টেক করেন, এফিডেভিটের মাধ্যমে ডিভোর্সটা করে দিচ্ছেন। কিন্তু যেখানে ক্লিয়ার প্রভিশন, যেটা এখন পর্যন্ত স্টিল ভ্যালিড ল 1961, যেটা এখনও স্টিল ভ্যালিড ল, এবং আমাদের চেয়ারম্যান সাহেবদের এই একটা পাওয়ার এখন পর্যন্ত, যারা নোটিশ সার্ভ হবে, নোটিশ সার্ভের পর চেয়ারম্যান সাহেব মেকশোর করবেন এটা কনের, মানে কনের বাড়িতে গেছে, তারপরে উনি আরবিট্রেশন কাউন্সিল করবেন, তারা প্রসিডিংস, ওই যে মিনস অফ প্রসিডিংস যেটাকে বলে, ওই প্রসেস সম্পূর্ণ করে 90 দিন পরে। কিন্তু হর হামেশা আমরা দেখি, আপনিও দেখেন, আমার মনে হয় কামরুলও, উই আর ভেরি কনভার্সেন্ট উইথ দিস সেট অফ সার্টিফিকেট, একই দিনে উনি তালাকে বাইন, মানে এক তালাক, দুই তালাক, তিন তালাক বাইন, আবার একই দিনে রেজিস্ট্রেশন, যেটা আমরা অহরহ দেখতেছি। এবং এটা নিয়ে অনেক গালিগালাজও অনেক সময় একটু ইয়ে হয়ে, রাগান্বিত হয়ে, যে ভাই আপনারা এই জিনিসটা রেজিস্ট্রেশনের আগে, আর কাজী সাহেবরাও বসে আছে, তারা শুধু সার্টিফিকেট ইস্যু করেন, বাট এই সার্টিফিকেটটা হোয়েদার ইট ইজ এফেক্টিভ অর নট, এই সার্টিফিকেটটা আমি কি কলাপাতা দিচ্ছি, এটাও কাজী সাহেবরা বুঝতে পারে। কাজী সাহেবরা হয়তো আইনও তো, আইনের কোনো নলেজ আছে কিনা সেটাও তো, বাট নলেজ আছে কিনা বললাম তো, বাট আমাদের যে নলেজের পাড়া, যেটা উকিল পাড়া, আমরা তো হর হামেশা, এটাও আপনি দেখেন যে নোটারি পাবলিক বাংলাদেশ, এই যে লাল সিলমারো বাই সিলমারো, এই সিলমাইরা উনি ডিভোর্স দেশে, যেটা কমন একটা মিস্টেক, যেটা যারা বেশিরভাগ আইনজীবীরা শুনে কিন্তু আইনের কথা বলে, পইরা কিন্তু আইনের কথা বলেন, বলতে চান না, ওইটাই সমস্যা, কলিগের কাছে যা শুনলেন সেটাই উনার স্টক। এখন আইন কি বলে, 1961 এর অর্ডিনেন্সের সেই আইনটা কি বলে? আমি একটু আতামিকে সাপ্লিমেন্ট করি, আসলে ব্যাপারটা হচ্ছে একটা খুব আইনের একটা খুব কঠিন ব্যাপার, কাজী সাহেবের কিন্তু কোনোভাবেই ডিভোর্স দেওয়ার কোনো পাওয়ার নাই, এটা ভেরি ক্লিয়ার এন্ড সিম্পল, সবাইকে মনে রাখতে হবে, 1961 অর্ডিন্যান্স ভেরি মাচ ক্লিয়ার। মিনস অফ প্রসিডিংস বলতে আতাবাই অলরেডি বলে দিয়েছেন, এই প্রসিডিংসটা যদি ফলো না করা হয়, সো ডিভোর্সের
ডিভোর্স ক্যান গো হেড, এই পারমিশনটা দেওয়ার একমাত্র ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে চেয়ারম্যান, ওই চেয়ারম্যান সাহেব অথবা কমিশনার, কমিশনার যদি সিটি কর্পোরেশনের হয় তাহলে কমিশনার, সিটি মেয়র, মেয়র বা কমিশনার অবশ্যই মেয়র। তো এই যেটা স্থানীয় সরকার সেটা পৌরসভার মেয়র হতে পারে, সিটি কর্পোরেশনের মেয়র হতে পারে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারে, এরকম লোকাল। এবং আরবিট্রেশন কাউন্সিলের কোনো শর্টকাট নাই। এখন প্রশ্নটা আমরা যেই প্র্যাকটিক্যাল প্রবলেমটা ফেস করি, যেখানে দুইজন দুই দেশে, বাংলাদেশে যদি দুইজন স্বামী স্ত্রী দুইজনই বাংলাদেশে থাকেন এটা অনেকটা সহজ, কিন্তু আমাদের এখানে এই বাইপাস রুটটা ফলো করার জন্য অনেকেই গিয়ে দেখি, আপনি আমাদের প্রথম সেগমেন্টে যেটা আলোচনা করছিলাম আমরা, যে স্ত্রী এই দেশে, স্ত্রী জানেন না স্বামী বাংলাদেশে জিগে স্ত্রীকে তালাক দিয়ে চলে আসছেন, সার্টিফিকেট একটা নিয়ে আসছেন, এগুলার কোনো মানে নেই। এগুলার আমরা দুষ্টামি করে বলি এটা কলাপাতা। কেন কলাপাতা? চেয়ারম্যান সাহেব নোটিশ পাঠাইছেন, স্ত্রী তো সেই দেশে নাই। এখানে আইনগত দিকটা আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, ব্রিটিশ লটা কি বলে? ব্রিটিশ ল ইজ গভর্ন বাই 46 ওয়ান অফ দি ফ্যামিলি লজ অ্যাক্ট 1996। ওখানে ক্লিয়ারলি বলা আছে তিনটা ধারা, সেই ডিভোর্সটা যেই দেশে হয়েছে সেই দেশের আইনে কার্যকরী হতে হবে। সো যদি আরবিট্রেশন কাউন্সিলটা গঠনের মাধ্যমে না হয়ে থাকে তো বিসমিল্লাহি তো গলত, বাংলাদেশের আইনেই তো এটা বৈধ না। দ্বিতীয়ত যে জিনিসটা বলছে আরেকটা, সেটা হচ্ছে অ্যাট দি রেলিভেন্ট ডেট আইদার পার্টি ওয়াজ হ্যাবিচুয়ালি রেসিডেন্ট অর ডোমিসাইল ইন দ্যাট কান্ট্রি। সমস্যাটা ওখানে না, সমস্যাটা হচ্ছে অর, এই দুইটা কিন্তু অ্যান্ড, অরটা হচ্ছে এ ন্যাশনাল অফ দ্যাট কান্ট্রি। এখানে একটা বিরাট প্রবলেম থাকে আমাদের জন্য, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রী অথবা স্বামী যদি বাংলাদেশের সিটিজেন অথবা তার ব্রিটিশ পাসপোর্ট না হয়ে থাকে, তখনই আমাদের মাথার ভিতরে এই কনসেপ্টটা আসে যে তার তো ব্রিটিশ পাসপোর্ট হয় নাই, তারা ডিভোর্স দিতে হলে বাংলাদেশে ডিভোর্স দিতে হবে। ব্যাপারটা আসলে কিন্তু এটা না, এরকম না। যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজনই ব্রিটেনের ডোমিসাইল্ড হন, ক্লিয়ার ল দ্য ডিভোর্স মাস্ট বি ইনিশিয়েটেড ইন দিস কান্ট্রি, মাস্ট বি কমপ্লিটেড ইন দিস কান্ট্রি, তখন ওই যে বললাম বাইপাস রুট, লয়ারদের বুদ্ধি না নিয়ে নিজের মন করা মতো উকিল সাহেব কাজী সাহেবদের বুদ্ধি নিয়ে তারা ওইখানে যে একটা ডিভোর্স নোটিস দিয়ে দিলেন, কিন্তু সেখানেও কিন্তু তারা মিনস অফ প্রসিডিংসটাকে ফলো করছেন না, এই ডিভোর্সটা কোনোভাবেই বৈধ হবে না। আর ডোমিসাইল এবং রেসিডেন্টের যে ব্যাপারটা, এটা তো ভেরি ক্লিয়ার, এবং বলে দিছে যে ওই প্রসিডিংস ইস্যু করার এক বছর থাকতে হবে তাকে। তাহলে আপনার দুজনের কথাটা হচ্ছে যেটা, সেটা হলো যে মানে 1961 যে অর্ডিনেন্স, সেটা মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্স, এবং সেই অনুযায়ী যদি প্রসিজিওর ফলো না করা হয় তাহলে মিন্স অফ প্রসিডিংসটা হলো না। এবং তাই যদি হয় এই দেশের যে ফ্যামিলি ল অ্যাক্ট 1986 এর যে ধারা যেটা, সেটাতে বলা হচ্ছে রেকগনিশন পাবে না। তো তা যদি হয় তাহলে এই যে কাজী থেকে যে একটা ডিভোর্স সার্টিফিকেট নিয়ে আসা রেজিস্টার্ড এবং রেজিস্টার্ড ডিভোর্স এবং একই দিনে সেইটার বৈধতা নিয়ে কোর্ট বা যে কোনো জায়গায় প্রশ্ন উঠতে পারে, এবং এটা কনসিকোয়েন্সটা কিন্তু বিরাট, যে এই ডিভোর্সটা যদি ভ্যালিড ডিভোর্স না হয় তাহলে ওয়াইফ তো থেকেই গেল। আমি যে কথাটা বলছিলাম ভাই, এটার পাশাপাশি দ্বিতীয় দিকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তাদের হ্যাবিচুয়াল রেসিডেন্স বা ডোমিসাইলের ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট, এবং ডোমিসাইলের ব্যাপারটা ভেরি ক্লিয়ার, ব্রিটিশ লতেই বলে দেওয়া হয়েছে যে এই প্রসিডিংস ইস্যু করার এক বছর আগে এক বছর ওনাকে থাকতে হবে, যদি ডোমিসাইল ক্লেম করতে চায় এক বছর থাকতে হবে। তো হাজব্যান্ড ওয়াইফ দুইজন তো এই দেশে, স্বামী কী করলেন, বাংলাদেশে হলিডেতে গেলেন, আরেকজনকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আসলেন, ওই তো ওইটা হর হামেশা হচ্ছে, রেগুলারলি এই জিনিসটা হচ্ছে, একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আসলেন, উনি আমার জন্য ডিভোর্স অবটেইন করবেন। সো এইখানে এটা আপনি বলতে চাচ্ছেন যে এক বছর কমপক্ষে দেশে থাকতে হবে, বাট ওইটা ডোমিসাইল লোতে, কিন্তু বাট সে যদি অ্যাটলিস্ট 3-6 মাস থাকে, ইনিশিয়াল প্রসিডিংসটা স্টার্ট করে চলেও আসে, কিন্তু সে বাংলাদেশে যেতে হবে, কিন্তু এইখানে আবার ওই যে ডোমিসাইলের প্রশ্নে এক বছর, কিন্তু যদি সে তার যে এক বছর যে আবার ডোমিসাইলের কোয়েশ্চেনে যদি না গিয়ে ন্যাশনালিটির যে কোয়েশ্চেন, যদি ওইটাই আমি বলছিলাম যখন একটা অর আছে, যদি এরকম হয়, এরকম যদি হয় যে বাংলাদেশি ন্যাশনাল সে, হ্যাঁ স্টিল বাংলাদেশি পাসপোর্ট, তাকে কি 6 মাস বা এক বছর থাকতে হবে ওইখানে? না না থাকতে হবে না, তার জন্য সেইখানে থাকতে হবে, তার জন্য তখন সে যদি ব্রিটিশ হয়, দুইজন যদি ব্রিটিশ হয় তাহলে তো কোনোভাবেই আমার কোনোভাবেই সম্ভব না, যে পার্টি ইনিশিয়েট করবে ডিভোর্স তাকে কতদিন থাকতে হবে বাংলাদেশে? ওখানে আইদার পার্টি বলা হচ্ছে, আইদার হাজবেন্ড অথবা ওয়াইফ, একজন যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে
তাহলে উনি সে যদি 12 মাস হয় কিন্তু এবং এই লুপ হোলসটাই কিন্তু সবাই ইউজ করে সবাই ইউজ করে কিন্তু তাও সাকসেসফুলি পারে না দর্শক আমরা যেটা বলছিলাম ডিভোর্সের যে ব্যাপারটা যে যেটা আমরা শুনলাম যে এই দেশে যারা বসবাস করছেন অর্থাৎ ডোমিসাইল অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট এই দেশে যারা চিরস্থায়ী ভাবে আছেন তারা এই দেশের কাউন্টি কোর্টে অর্থাৎ সিভিল ডিভোর্স ইনিশিয়েট করবেন এবং সিভিল ডিভোর্স যদি হয় তাহলে আপনার আইনত কোনো জটিলতা ফলো করতে হবে না যদি কোনো কারণে কেউ দেশে ডিভোর্স করেন তাহলে আমরা যেটা শুনলাম যে আইদার পার্টি হু ইজ বাংলাদেশি ন্যাশনাল যদি হয় বাংলাদেশে সেইটা ডিভোর্স ইনিশিয়েট করা যাবে তবে সেইটা কাজীর অফিসে নয় সেটা লোকাল চেয়ারম্যান এবং সেইটা লোকাল চেয়ারম্যান যে ওয়াইফ যে এরিয়াতে বসবাস করেন ওই এরিয়া সেই এরিয়ার চেয়ারম্যান অথবা সেই এরিয়ার মিউনিসিপাল কর্পোরেশন বা পৌরসভা হলে মেয়রের অফিস তো ওইগুলোতে ইনিশিয়েট করতে হবে দ্যাট ইজ সেকশন 7 আন্ডার 1961 অর্ডিন্যান্স এটা অবশ্যই আপনারা ডিভোর্স করতে গেলে আপনারা কাজীর কাছে যাবেন না আপনারা আর্বিট্রেশন কাউন্সিল যেটা হচ্ছে চেয়ারম্যান বা মেয়র যে অফিস সেইটা হচ্ছে আর্বিট্রেশন কাউন্সিল তো খুব মিস্টেক করবেন না মিস্টেক যদি করেন সেই মিস্টেকের খেসারত আপনাকে দিতে হবে পদে পদে আপনাকে প্রবলেম ফেস করতে হবে এবং সেইটা একজন সাধারণ মানুষের পক্ষে ভেরি ডিফিকাল্ট টু ওভারকাম দ্যাট আমি আমি আরেকটু যোগ করি কালাম ভাই 1961 অর্ডিন্যান্স অনুযায়ী ভেরি ক্লিয়ার আমরা সবাইকে বলেছি তবে রিসেন্টলি বাংলাদেশে সুপ্রিম কোর্টে একটা ডিসিশন আসছে যে আমি যে কথাটা বলছিলাম পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে ডিভোর্স দেওয়াটা সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত দিয়েছে যে এই এই টাইপের ফ্যামিলি ম্যাটার্স বা নারী ও শিশু সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা বা কোনো প্রসিডিংস যদি কারোর করতে হয় তাহলে ওই পার্টিকে ফিজিক্যালি থাকতে হবে এটা যদিও কোনো আইন আকারে নাই এই জন্য অনেকেই হয়তো ব্যাপারটা জানবেন না বাট সুপ্রিম কোর্টের রায় যেহেতু সেটার স্ট্যাটাসটা কিন্তু এটা ল সো কেউ যদি বাংলাদেশে গিয়ে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে চলে আসেন যে আমার ডিভোর্সটা তুমি প্রসেস কমপ্লিট করে ফেলো এটা আসলে বৈধ হবে না কোনোভাবেই হবে না থ্যাংক ইউ আচ্ছা যদিও একটা প্রশ্ন রেলিভেন্ট না তারপরে আপনারা যদি উত্তরটা দেন যেহেতু ইমিগ্রেশন প্র্যাকটিশনার আপনারা দুজনেই যে একজন প্রশ্ন করেছেন এক ভাই যে সালাম আই উইন মাই টয় কেস 4 মান্থস অ্যাগো তারপরে সেটা পারমিশন টু অ্যাপ্লাই হোম অফিস করেছে করে পারমিশন পায় নাই তো আবার পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে সেটা অবশ্যই এখন তার সিচুয়েশনটা কী হবে এই জিনিসটা উনি প্রশ্নটা করে যদিও আজকের টপিকে রেলিভেন্ট না বাট ভেরি রেলিভেন্ট ভেরি রেলিভেন্ট ভেরি রেলিভেন্ট এই কারণে যে আমরা জানি গত 3 বছর থেকে এই জিনিসটা খুব হট হট টেকিং ইস্যু আর আমি এই সিচুয়েশনে আমরা বিশেষ করে আমাদের যারা প্র্যাকটিশনার আমরা সবাই দেখি এটা হয় আমার একটা প্র্যাকটিস আলাদা একটা টপিক আমরা আলোচনা করব আলোচনা করতে পারি বাট আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি এটার রিজনটা হচ্ছে এস এম কাদির কেস যখন কোর্ট অফ অ্যাপিল রায় দিল আপিলেন্টদের পক্ষে তখন সবাই খুব খুশি হয়েছি আমরা যে আমাদের পক্ষে তো রায়টা চলে আসছে আসলে রায়টা আমরা কেউ সূক্ষ্মভাবে পড়ি না আমরা শোনা শুনতেছিলাম যে হোম অফিস বা ট্রেজারি সলিসিটার তাদের অ্যাপ্লিকেশনটাকে উইথড্র করার জন্য চেষ্টা করেছিল কিন্তু কোর্ট পারমিশন দেয়নি কোর্ট বলছে যে না আমরা রায় দিব তো রায়টা বহাল রাখছে আমাদের পক্ষে রায়টা এখনও আছে কিন্তু সুপ্রিম কোর্ট এই কোর্ট অফ অ্যাপিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হোম অফিস পারমিশন চেয়েছে এই ভাইয়ের অবস্থানটা কি হবে এই ভাইয়ের অবস্থানটা হচ্ছে ওনাদেরকে ওয়েট করতে হবে এবং এটা একটু লিঙ্গারিং হবে সুপ্রিম কোর্ট পারমিশন দিল কি দিল না এইটার উপরে ওনাদের ভাগ্য নির্ধারিত হচ্ছে এবং এবং হোম অফিস নতুন আর একটা এক্সপার্ট রিপোর্ট নিয়ে আসছে প্রফেসর ফ্রেঞ্চের কাছ থেকে যেটা এখন খুব রিসেন্টলি আমরা দেখছি এটা অহরহ তারা ইউজ করতেছে এবং প্রতিটা কেস যদি আমরা উইন করি হোম অফিস আপিল করে বা আমরা লুজ করলে হোম অফিস আমরা হোম অফিসের বিরুদ্ধে আপিল করি এটাই চলতেছে ওনার অবস্থানের কোনো পরিবর্তন নাই ওনাকে ওয়েট করতে হবে ভাই টয়কের যে কোয়েশ্চন করেছেন ভাই আপনি খেয়াল রাখবেন আপনি ধৈর্য আর হবেন না আপনাকে ফাইট করতে হবে আপনি যতটুকু হোম অফিস ফাইট করুক আপনাকেও ফাইট করতে হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন দি লাইট অফ দি ল অনুষ্ঠান LB24 এর লাইভ অফ দি ল অনুষ্ঠান আমরা আজকের যে টপিক যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ম্যারেজ এবং ডিভোর্স আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ম্যারেজ এবং ডিভোর্স রিলেটেড কোনো প্রশ্ন আপনারা প্রশ্ন আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটাতে টেক্সট করে অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে বলতে পারে আমি চেষ্টা করবো যথাসাধ্য অনেকেই টেক্সট করছেন আমি শুধু নামগুলো বলি সবার প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য সম্ভব হচ্ছে না তবুও কিছু দর্শককে খুশি করার জন্য আমি
বলছি জেবুল আহমেদ সৈয়দ, আপনাদের সবাইকে সালাম, অনেক সুন্দর অনুষ্ঠান। বেগম রুকেয়া, ভেরি গুড নিউজ বেগম রুকেয়া। ইমন হক, সালাম, আই উইন মাই টয় কেস, ওইটা উত্তরটা দিয়ে হয়ে গেছে। জাহাঙ্গীর আলম, নাইস প্রোগ্রাম কালাম ভাই। নাজিরুদ্দিন চৌধুরী, ব্যারিস্টার নাজিরুদ্দিন চৌধুরী করেছে, ভেরি ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল শো, থ্যাংক ইউ নাজির ভাই। এবং অন্যান্য দর্শক যারা ওয়াচ করছেন, আপনারা অবশ্যই আপনাদের প্রশ্ন করতে পারবেন, আমরা চেষ্টা করব ইয়ে করার জন্য। জি ব্যারিস্টার, এখন আমি জাস্ট ওইখানে শুধু একটা মাত্র আমি সেকশন 8 এ ডিসকাশনটা করতে চাচ্ছি, বাট আমি একটা জিনিস ওই কামরুল যেটা বললো আর কি, কিন্তু ঢালাওভাবে একটা জিনিস, এখন হোম অফিস কিন্তু অনেকগুলো টয়কে ইন্টারভিউ কল করতেছে, ওই যে ইয়ের যে ইয়েটা কেস টু কেস ইয়ে করার জন্য, মেরিট যাচাই করার জন্য। এখন দেখা গেল যে একজনের কোনো অ্যাবিলিটি নেই আনসার করার, তাহলে তো হোম অফিস কোর্টেই বলেন আর হোম অফিস বলেন, এটাতে ওইটা নিয়ে একটা সেপারেট টয়কের উপর আজকে যেটা ডিভোর্সের সেকশন 8 নিয়ে আমি 1961 এর প্রায় আমরা, এবং আমার মনে হয় আমরা সবাই এটাতে খুব বেশি ফ্যামিলিয়ার এই সমস্ত শব্দ, যে মহিলাদেরকে নিয়ে সমস্যা, মহিলাদেরকে নিয়ে সমস্যা। অ্যাকর্ডিং টু শরিয়া ল মহিলাদের কোনো পাওয়ার নেই যেহেতু মহিলাদের কোনো পাওয়ার নেই, এখন কি হবে তাহলে? ওই হিসাবে একটা ইমার্জেন্সি এক্সিট, যেটা তৎকালীন 1961 এ, তখন তো পাকিস্তান ছিল, সর্ব ইয়ের একটা উলামা বোর্ড গঠন করে এদের ইয়ে নিয়ে ওই একটা ইয়ে, যে নিখান আমার সেকশন 18 এ পাওয়ার ডেলিগেশন, যেটা আমরা আমি বলবো বিবিরাজ কাবিন বা পঞ্চশরা কাবিন, আমাদের সিলেটিতে সিলেটিদের বেলা এটা বেশি প্রযোজ্য, সিলেট অঞ্চলে জানি না, অনেকে বিবিরাজ কাবিন অথবা পঞ্চশরা কাবিন যেটা বলেন, অর্থাৎ স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করেছেন কিনা, এই কলামে এই জিনিসটা সেকশন 18 এ লেখা থাকে। তো আমি শুধু আনফরচুনেটলি সিলেটের কাবিনে কিন্তু এই শর্তটা থাকে না, স্ত্রীর উপর। তখন দেখা যায় আমাদের কিছু ফেলো কলিগরা দেশে ওইটা যাচাই বাছাই না করে দেখা যাচ্ছে যে অরিজিনাল লিখা নামায় কিন্তু পাওয়ারটা ডেলিগেশন করা নয়, তাহলে উনারা কি করবেন? কারণ সেকশন 8 কিন্তু ডিভোর্স না, শব্দটা কিন্তু খোলা, শব্দটা খুব কেয়ারফুলি এটা বুঝতে হবে, আদারওয়াইজ দেন তালাক যদি ডিভোর্স হয় তখন সেম প্রভিশন অ্যাপ্লাই করবে, এটা বলা আছে, এটা বলা আছে। বাট তখন সে যে পাওয়ারটা এক্সারসাইজ করতেছে তার গভর্নিং ইনস্ট্রুমেন্টটা হচ্ছে গিয়ে কি নিখানামা, এবং নিখানামার সেকশন 18 সেখানে ভেরি ইম্পর্টেন্ট জায়গায় আপনি আসছেন, ভেরি ইম্পর্টেন্ট, যে খুব খুঁটিনাটির বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, যে এই যে আদারওয়াইজ বাই দেন তালাক, তালাক আদারওয়াইজ সেইটা মহিলার বিবিরাজ কাবিন হতে পারে, সেইটা সহকারী জজের কোর্টের ডিক্রি অনুযায়ী ডিভোর্স হতে পারে, ওই যে 14টা কন্ডিশন আছে, হ্যাঁ 1939 এর যে কন্ডিশন সেইটা যে কোনো কারণেই, মানে তালাক ছাড়া অন্যান্য যে কোনো কারণের যদি ডিভোর্স হয় সেম প্রভিশন অ্যাপ্লাই করবে, সেই নোটিশটা বা সেই ডিক্রি বা সেই জাজমেন্ট, সেইটা ইভেন অ্যাসিস্ট্যান্ট জাজ যদি ডিভোর্স ডিক্রি দেয় সেই কপিটাও কিন্তু চেয়ারম্যানের কাছে দিতে হবে, অফিসের মতো দিতে হয়, হ্যাঁ ওইটা ওইটা আমি দেখেছি, যে অ্যাসিস্ট্যান্ট যা বলে এই জাজমেন্ট এত সঙ্গে লোকাল চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হোক, এরকম একটা অর্ডার থাকে, কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে চেয়ারম্যানের দরজা ছাড়া বাংলাদেশের কোনো ডিভোর্স হচ্ছে না, সুতরাং আমরা তো সবাই রং ডোরে ঢুকি, কাজের ডোরে, কাজী তো অনলি হ্যাভ দি পাওয়ার টু রেজিস্টার দি ম্যারেজ, সেই কথাটাই বলছিলাম, অন্য অন্য কোনো পাওয়ার তো নাই, কাজী ডিভোর্সের অ্যাবসলিউট পাওয়ারটা চেয়ারম্যানের, সহকারী জজ সাহেব কিন্তু অর্ডার দিচ্ছেন না, আমাদের যে সহকারী জজ লেখাটা কিন্তু আছে ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্টার, মানে অনলি ফর রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন এক্স্যাক্ট, বাট প্রসেস যেগুলো প্রসেসটা সম্পূর্ণ হবে, রেজিস্ট্রেশন হবে কি হবে না
সেই এখতিয়ারটা সম্পূর্ণ চেয়ারম্যান সাহেবের। উনি যদি আরবিট্রেশন কাউন্সিল গঠন করে রিকনসাইল না করতে পারেন তখন উনি নির্দেশ দিবেন ডিভোর্স ক্যান বি রেজিস্টার্ড, তখন কাজী সাহেবের কাছে আসেন। এর আগ পর্যন্ত সেই ডিভোর্সটা রিকগনিশন পাবে না, কিন্তু এমনিতে তালাক দিলে তো ইসলামিক ডিভোর্স হয়ে যায় বাংলাদেশে। এইটা আমি একটা একটা জিনিস বলি আপনাকে, এই ইসলামিক শরিয়ত অনুযায়ী তো ডিভোর্সটা হয়ে যায়, তালাক হয়ে গেল। বাট এখন কিন্তু আচ্ছা সেটা একটা কোশ্চেন, এইটা আমি বেয়ার তালাক ইজ ফাইনাল অনলি ইন ওয়ান প্লেস অফ দি সাবকন্টিনেন্ট, সেটা জম্মু এন্ড কাশ্মীর। সেখানে এই 1961 এর মতো কোনো অর্ডিন্যান্স বা প্রসেস নাই, কিন্তু পাকিস্তানে এবং বাংলাদেশে 1961 এর অর্ডিন্যান্সটা কিন্তু স্টিল অ্যাজ ইট ইজ, এখানে কোনো শর্টকাট নাই। তাহলে যে সেকশন 7 এর যে 1, 2, 3, 4 যে শর্তগুলো, এই শর্তগুলা যদি পূরণ না করা হয়, করতে হবে না করা হলে সেই ডিভোর্স, এবং যদি চেয়ারম্যানের কাছে নোটিশ না দেওয়া হয় তাহলে সেটা প্যানাল অফেন্স, এক বছরের সাজা আমি যতটুকু দেখেছি, যেটা আমি জানি না আপনি এগ্রি করেন কিনা। তারপরে 90 দিনের মধ্যে চেয়ারম্যানের ডিউটি টু ফর্ম আরবিট্রেশন কাউন্সিল, এবং আরবিট্রেশন কাউন্সিলের ডিউটি টু কল রিপ্রেজেন্টেটিভ টু রিকনসাইল, এবং এটার যদি না হয় দেন ফাইনাল ডিভোর্স। তো সেইটা একটা প্রসিডিংস, তো এভিডেন্স দিতে হবে কবে ডাকলো, কবে তারিখ, কবে এগুলা প্রসিডিংসটা তো পুরো দিতে হবে। ফুল প্রসিডিংস বাংলায় হলে ওটাকে ইংলিশে বাংলায় তো হবে, সাধারণত বাংলা হলে সেটা ট্রান্সলেট হতে পারে, ইংলিশ ট্রান্সলেশন করে কোর্টে দাখিল করতে হয়। এবং সেইখানে আমি দেখছি জজ সাহেবরা মোটামুটি ওই যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স আলিমুজ্জামানের যেটা ওটা নিয়ে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা বিশেষ করে আপনারা কেউ কিছু মনে করবেন না, আমরা শুধু আইন নিয়ে কথা বলছি, সেটা পুরুষের পক্ষে যেতে পারে, অনেক সময় মহিলার পক্ষে যেতে পারে। তো এখন যে কোয়েশ্চেনগুলো সেটা বেশিরভাগই মহিলাদের পক্ষে যাবে। তো মহিলারা যদি এরকম মনে করেন আপনার হাজব্যান্ড কোনো কারণে বাংলাদেশ থেকে কাজি থেকে কোনো একটা ডিভোর্স সার্টিফিকেট নিয়ে এসছেন, সেইটা আপনি যথাযথভাবে আপনি চাইবেন যে আরবিট্রেশন কাউন্সিল থেকে আপনি কোনো নোটিশ পেয়েছেন কি না, হাজব্যান্ড থেকে আপনি কোনো নোটিশ পেয়েছেন কি না, চেয়ারম্যানের আরবিট্রেশন কাউন্সিলের যে প্রসিজিওর যেটা, অর্থাৎ মিনস অফ প্রসিডিংস যেটা, সেটা হয়েছে কিনা। যদি না হয় ইউ ক্যান চ্যালেঞ্জ দ্যাট দি ডিভোর্স ইজ নট ভ্যালিড আন্ডার ব্রিটিশ ল, আপনার আইনত ইয়ে আছে, এবং ইউ ক্যান মেক এন অ্যাপ্লিকেশন টু দ্য ফ্যামিলি কোর্ট ফর এ ডিক্লারেটরি স্যুট দ্যাট দি ডিভোর্স অবটেইনড ইন বাংলাদেশ ইজ ইনভ্যালিড, নাল এন্ড ভয়েড অ্যান্ড নট রেকগনাইজড আন্ডার ব্রিটিশ ল, এটা প্রভিশন যতটুকু করতে পারে। সুতরাং এই বিষয়গুলো আলোচনা করছি, আমাদের বোনদের পক্ষেই যাচ্ছে আসলে বেশিরভাগ। তো আপনারা কেউ যদি আপনার অনুমতি না নিয়ে বিয়ে করেন, আপনাকে যদি ডিভোর্সের কোনো তালাকের নোটিশ না দিয়ে ডিভোর্স প্রসিডিংস করেন, বহুতার্দি ক্রিমিনাল অফেন্স, এবং আপনি চাইলে আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে মামলা করতে পারেন, এবং মামলা করলে কমপক্ষে মিনিমাম এক বছরের সাজা দেওয়া যেতে পারে। সো ভাইরা খুব সাবধান, আপনারা বিয়ে যখন তখন করবেন না, ইট ইজ এ ভেরি সিরিয়াস পয়েন্ট। বোনরা যদি খেপে যায়, যদি বিগড়ে যায়, তাহলে কিন্তু আপনাদের সাজা হয়েই যাবে, নারী নির্যাতন হতে পারে। এবং আপনারা যে ওইগুলো না বলে যে কাবিনটা বানান, কলামে বলেন যে আপনার বিয়ে আর নাই, আর কোনো পূর্ববর্তী ওয়াইফ নাই, সেটা ফ্রডের কেসও হতে পারে, এবং দ্যাট ইজ ইনডাইরেক্টলি নির্যাতন, এটা ক্রুয়েলটি টু উম্যান, ক্রুয়েলটি টু নারী শোষণ নির্যাতন মামলাটা হয়, এবং মারপিট করলে তো আরও গেছে, এবং বি কেয়ারফুল, এবং সেটা এনি হাও, কারণ বাংলাদেশের আইনগুলো কিন্তু লেখা আছে, আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, আপনি যেখানেই থাকেন না কেন, বাংলাদেশের আইন আপনার উপরে প্রযোজ্য হবে। এটা মনে করবেন না যে আপনি এইখানে বসে করে ফেললেন বাংলাদেশের এটা চলবে না, বা বাংলাদেশে করলেন এইখানে হবে না। আমরা কথা বলছি অনলি রিকগনিশনের বিষয়, আদার ম্যাটার্স রিমেইন ইন ফোর্স, সেইগুলো আপনাকে ফেস করতে হবে। আমরা যেটা আরেকটা বিষয় আমি আগের ইয়েতে ভুলে গিয়েছিলাম, যে ম্যারেজের ব্যাপার, যেটা যদিও আমরা একটা চ্যাপ্টার অনেক সময় দেখেছি যে ইসলামিক ম্যারেজ, এই দেশে ইসলামিক ম্যারেজ হয়, অবশ্যই ইসলামিক ম্যারেজ তো অবশ্যই দরকার, কারণ শুধু সিভিল ম্যারেজ তো নট ভ্যালিড আন্ডার ইসলামিক ল। আমি যেটা কনসেপ্ট মনে করি যে দি ইসলামিক ম্যারেজ ইজ নট ভ্যালিড আন্ডার ব্রিটিশ ল, অ্যান্ড ম্যারেজ আন্ডার ব্রিটিশ ল ইজ নট
রেকগনাইজড অর ভ্যালিড আন্ডার ইসলামিক ল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দর্শকদের প্রতি আপনাদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আপনারা, দর্শকের উদ্দেশ্যে এটা বলবো যে মোহরানাটা আদায় করে নিলেই তো ইংলিশ ম্যারিস্টার ইন এসেন্স হয়ে যায়। মোহরানা যদি একটা যেটা কনসিডারেশন দিই সিভিল কন্ট্রাক্টের স্ট্যাটাস যে কারণে দেওয়া হয় মুসলিম ম্যারেজকে এই মোহরানার জন্য, হোয়াট এভার দ্য কনসিডারেশন, তাহলে তাহলে তাই যদি আপনি যে এত সহজ জিনিসটা বললেন, তাহলে আমাদের মিনিস্টার অফ রিলিজন যারা আছেন, ইসলামিক সেন্টারগুলো যেগুলো আছে, তারা তো চাইলে ম্যারেজ রেজিস্ট্রারের পজিশনটা নিতে পারে, নিতে পারে। এবং অনেক আগে আমার মনে আপনার মনে আছে 2002 বা 2003 এর দিকে আমরা বার্মিংহামে একটা ইয়ে দেখছিলাম যে তাদেরটা কিন্তু রিকগনাইজড মেইনস্ট্রিম এই দেশের ম্যারেজ সার্টিফিকেট আর মোহরের একটা কলাম আছে। হ্যাঁ, মোহরের একটা কলাম আছে। তো এই জন্য আমার মনে হয় এটা নিয়ে আমাদের যে বা যারা বিশেষ করে ইসলামিক স্কলার যারা ইসলামিক স্কলার যারা আছেন তারা কিন্তু হোম অফিসের সঙ্গে বার্গেনিং করেই বা ম্যারেজ রেজিস্টার যে অল ইংল্যান্ড যে কন্ট্রোল করতেছে তাদের যে ইয়ে আছে ওই এইখানে বার্গেনিং এবং ম্যারেজ রেজিস্ট্রেশনের তো প্রসেস আছে, তারা কিন্তু এই যে লোকাল সেন্টারগুলোতে কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশনের প্রসেস করতে পারে। আমি হোম অফিসের প্রিন্ট আউটটা নিয়ে আসছিলাম, আমি এটা বলতে যাচ্ছিলাম, ভেরি নাইস, আমি এটা বলতে চাচ্ছিলাম এই কারণে তখনই যে এখানে একটা লিস্ট দিয়েছে কাদের ম্যারেজটা এই দেশে বৈধ। এক নম্বরে আছে সুপারিনটেনডেন্ট রেজিস্ট্রার, রেজিস্ট্রার, ক্লার্জিম্যান উইদিন ব্র্যাকেট অফ চার্চ অফ ইংল্যান্ড অ্যান্ড চার্চ অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, অথরাইজড পার্সন ইন একটা চার্চ, দ্য জেনারেল রেজিস্ট্রার অফিস, সেক্রেটারি অফ ম্যারেজ ফর এ সেনেগগ, রেজিস্টারিং অফিস ফর দি সোসাইটি অফ ফ্রেন্ডস অ্যান্ড ইন এ বিল্ডিং অ্যাপ্রুভড ফর সিভিল ম্যারেজেস আন্ডার দি ম্যারেজ অ্যাক্ট 1994। তাহলে আমাদের যে বড় বড় যে ইসলামিক সেন্টারগুলো এনিবডি ক্যান গেট অ্যাপ্রুভাল, যেগুলো রিপুটেবল, হ্যাঁ আমরা জানি যে ম্যারেজ রেজিস্ট্রার যে কোনো সেন্টারে দিবে না বিকজ অফ দি ক্রেডিবিলিটি, আমি আমি যেটা সরি টু সে এটা তো অবশ্যই, বাট যেগুলো রিপুটেবল যেমন আমাদের আমি বলবো যে ইস্ট লন্ডন মস্ক যদি হয়, রিজেন্স পার্ক মস্ক বা যদি বড় বড় জায়গাগুলো, সেইগুলো তো অ্যাপ্লিকেশন করতে পারে। আপনি খেয়াল করছেন এনি চার্চ ক্যান রেজিস্টার এ ম্যারেজ, টু ট্রিট দি চার্চ যদি হয়, এনি চার্চ ক্যান রেজিস্টার এ ম্যারেজ, সিনাগগ যদি হয়, তো এখান তো বলে আছে যে অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড অনলি হোয়াট ইউ নিড টু ডু, ইউ উইল হ্যাভ টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রুভাল, টু অ্যাপ্রুভাল, তো আপনাকে ম্যারেজ রেজিস্ট্রারের লাইসেন্সটা দিতে পারে, তখন হবে কি ইউ উইল বি এ ম্যারেজ রেজিস্ট্রার এন্ড ইন এডিশন ইসলামিক মিনিস্টার অফ রিলিজিয়ন অ্যাজ ওয়েল, সো ইউ ক্যান ডু বোথ টুগেদার এট এ টাইম, এটা কি সম্ভব? আমি আরেকটা জিনিস একটু অ্যাড করি এখানে কালাম ভাই, যে জিনিসটা আমরা দেখবেন যে আমাদের হুজুররা যেই যেই সার্টিফিকেটটা বা কাবিনটা দেয় এটার একটা ভালো দিক খারাপ দিক দুইটাই আছে। ব্রিটিশ ইমিগ্রেশন লতে এটার কোনো ভ্যালিউ নাই আমরা সবাই জানি, আচ্ছা, বাট ইট ইজ এ সিভিল কন্ট্রাক্ট, অবশ্যই ওখানে মোহরানার ব্যাপারটা যেটা লেখা থাকে, যদিও ইমিগ্রেশন আইনে এটার কোনো দাম নাই, কিন্তু যখনই ডিভোর্সের প্রশ্ন আসে দ্যাট ইজ এ সিভিল কন্ট্রাক্ট এবং ওই মোহরানাটা কিন্তু ফ্যামিলি কোর্টে ক্লেম করা যায়। সো অনেকেই জিনিসটা খেয়াল করে না, মনে করে এই কাবিনের তো কোনো দাম নাই, 20,000-50,000 লিখে দিলাম, এটা নিয়ে অনেক মামলা হয়েছে অনেক আমাদের কাছে। কনসিকোয়েন্সিয়াল রিলিফগুলো আমরা পরে আলোচনা করব, আজকে আজ এত কিছু হয়তো সম্ভব হয় না আমাদের জন্য আলোচনা। যেটা আমি যেটা বলতে চাচ্ছি যেটা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে ব্যারিস্টার আতাউর, আপনি যদি সেটা বলেন যে যদি কোনো সেন্টার অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লিকেশন করে সেটা চেষ্টা করতে পারে এবং যদি অ্যাপ্রুভাল দেয় ওই ভ্যানুটাই তো ম্যারেজ রেজিস্ট্রি অফিস হতে পারে, অবশ্যই, কারণ অতীতে তো ওই 2002-03 কথা বলতে ওইটা আসলে তাইলে হবে না কেন? আমি আমি নিজেও দেখেছি যে পাকিস্তানি কমিউনিটি যারা বার্মিংহামে তো তারা এরকম এটা করেছে, ডেপুটি ম্যারেজ রেজিস্ট্রার আমার যতদূর মনে আছে, তো সেটা তারা করতে পারে যদি ম্যারেজ রেজিস্ট্রার অথবা যেটা ইজি প্রসেস যেটা ইউ ক্যান কল দি ম্যারেজ রেজিস্ট্রার ইন এ রিপুটেবল সেন্টার ফর ম্যারেজ, এটাও এটাও আমি যতটুকু দেখেছি এটাও আছে, কিন্তু ম্যারেজ রেজিস্ট্রারও কিন্তু সশরীরে ওই ম্যারেজের ভেন্যুতে গিয়ে রেজিস্টার করে। আমি একটু অ্যাড করে গেলাম ভাই, স্কটল্যান্ডে ম্যারেজ রেজিস্ট্রার ইউ ক্যান কল টু ইউর হোম,
তারা আপনার বাসায় এসে ম্যারেজ রেজিস্ট্রি করে দিয়ে যায়। ফিটা বেশি, তারা বাসায় এসে ম্যারেজ রেজিস্ট্রি করে দিয়ে যায়। ফিটা বেশি আমি যতটুকু জানি, তাদের ওই নরমাল ফি বাইরে চাইলে তো অনেক বেশি তারা সেপারেট, বাট দেয়ার আর প্রসিজিওর। তো আমাদের যারা ইসলামিক স্কলার যারা আছেন তাদের এইগুলো একটু চিন্তা করা, দুইটা পারপাস সলভ হয়ে যায়, দুইটা পারপাস রিলিজিয়াস পারপাসটা সলভ হয়, লিগাল পারপাসটা সলভ হয়, লিগাল পারপাস যেহেতু আমাদের দুটোই প্রয়োজন। আমি এই কারণেই বললাম যে সিনাগগা এবং বেস্ট আদরও যেটা বললেন যে ডিভোর্সের বেলায়ও দুটো প্রয়োজন, কেন কারণ অনেক সময় ওয়াইফের সেই পাওয়ারটা থাকে না, যদি না থাকে তাহলে ইসলামিক ডিভোর্সটা অত্যন্ত প্রয়োজন, তা না হলে ইসলামিক যে কন্ডিশনসগুলো। বাট এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওইটা তো ইফ ওয়াইফ গো টু দি ডিভোর্স বা ডিভোর্স কোর্ট, একজন হাজব্যান্ড যদি সিভিল কোর্টে ডিভোর্স ইস্যু করে এবং ওয়াইফ যদি সেইটা এগ্রি করে বা ওয়াইফ যদি ডিসএগ্রিও করে, ইফ হাজব্যান্ড অবটেন এ ডিভোর্স ফ্রম সিভিল কোর্ট, সেটার জন্য কি ইসলামিক ডিভোর্সের প্রয়োজন আছে? মূলত আমরা যদি মানে লর ভাষায় যদি বলি, অর্থাৎ ডিভোর্স মানে তো তালাক, হ্যাঁ, তো ডিভোর্স আমি যে হাজব্যান্ড দিচ্ছে, হাজব্যান্ড দিচ্ছে এবং বোন নলেজ তো এটা চলে আসছে, হ্যাঁ, নোটিশ তো হয়ে গেল, না দেখ যখন কোর্ট যখন একটা নোটিশটা দিল, নোটিশটা তো হয়ে গেল, দুই তিনবার তারা সার্ভিস দিতেছে, এন্ড সার্ভিস তো হয়ে গেল, সার্ভিস যেহেতু হয়ে যাচ্ছে ওয়াইফের নলেজে যেহেতু শব্দটা চলে আসছে, কতজন উইটনেস এখানে, সলিসিটার উইটনেস, জাজ উইটনেস, আদার সাইডের লয়ার উইটনেস, উইটনেস বা কোর্ট ক্লার্ক উইটনেস অনেকই, তো তো এই হিসাবে ইনসেন্স আমি আমরা তো আর এই বাট কমন সেন্সের উপর ইয়ে করে বলবো যে আমার মনে হয় যদি প্রপার প্রসিডিংস, যেটা এদেশে তো প্রপার প্রসিডিং সব কিছু দুই বছর আড়াই বছর এক বছর তো মিনিমাম এখন সময়, সেটা আরেকটা জিনিস যদি ওয়াইফ ডিভোর্স ইস্যু করে, হাজব্যান্ড যদি ইয়েস আই এগ্রি টু দি ডিভোর্স, তাহলে কি খোলা হয়ে যায় না? সেটা স্কলারদের ম্যাটার, আমরা সেইটা আলোচনা করবো না দর্শক, সেইটা আপনারা কোনো ইসলামিক স্কলার যারা তাদের সাথে আলাপ করবেন যে ওই ক্ষেত্রে, অর্থাৎ আমার কারো হাজব্যান্ড যদি ডিভোর্স ইস্যু করে এবং সেটা যদি ওয়াইফের হাজব্যান্ডের মধ্যে ডিভোর্স হয়, তাহলে আপনারা ইসলামিক স্কলার যারা আছেন তাদের জিজ্ঞেস করবেন যে সেটা আবারও ধর্মীয় ডিভোর্সটা প্রয়োজন কি না। একটা রিলিজিয়াস ডিভোর্স করে নিলে কোনো অসুবিধা নেই, তো প্রয়োজন হচ্ছে দুটো, বিয়ের ক্ষেত্রে ইসলামিক ম্যারেজ অ্যান্ড সিভিল ম্যারেজ দুটো মনে রাখবেন, এবং ডিভোর্সের ক্ষেত্রে দুটো হলে অত্যন্ত ভালো, কোনো কোয়েশ্চন মার্ক নাই, দুটো হলে ইসলামিক ডিভোর্স অ্যান্ড পুরুষের হলে তো সেটা অনেকেই আমি দেখেছি। এবং আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করা দরকার যে ইসলামিক ডিভোর্সের জন্য যে হুজুরের কাছে যেতে হবে এমন তো কথা না, ইসলামিক ডিভোর্স তো দুইজন উইটনেস অ্যাডাল্ট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, আতা ভাই থ্যাংক ইউ for saying this one. Mohammedan lok amra shobai kintu porchi this is a very important, ami always boli jurisprudence jeta seta ami khub strongly boli je huzurer kache jete hobe to bolta divorce er jonno to huzurer proyojon nai sakhi thakle sharia council er ki proyojon ache sakhi islamic provision ta etai dujon sakhi ebong take keu influence kore nai she shusto shobdo amra shekhane obosshoi bolbo na hoyto scholar ra bolben je amra oti barabari korchi respectfully amra but with due respect amra shei gulo unara jeno chinta kore na scholar ra je amader baire jaben amra to muhammadan jurisprudence jeta oita to pore oi knowledge ta niye to amra bolchi oita islamic kotha barta to ektai je কোরআনের কথা তো একটাই যে এবং ওই যে 14টা কন্ডিশন যেটা ওই যে ইয়ার বেলা স্ত্রীর যদি ওপেন গেট মানে সেকশন 18 যদি ওপেন না থাকে তাহলে যেমন আমাদের সেগুলো 39 এর 100 টা রাষ্ট্রীয় আইন, সেটা ইসলামিক আইন, ইসলামিক আইন, হ্যাঁ, মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স ইসলামিক আইন, সেখানে আমাদের স্কলারদের মধ্যে মতবিরোধ আছে, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 7 বছর, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 3 বছর, এগুলো আছে, নিকুজ হয়ে গেলে এগুলো আছে, স্বামী যদি নিকুজ থাকে কোনো খবর না, দৌজাদি ওয়াইফের জন্য আমি যতটুকু জানি যে অ্যাডাল্টারি যদি যদি অন্য জনের সাথে আনরিজনেবল বিহেভিয়ার, যেটা আমাদের ক্রুয়েলটি ক্রুয়েলটি যেটা বলে, যেমন টু ইয়ার সেপারেশন সেটাও আছে, সেটাও এর মধ্যে আছে। আপনি যেটা বললেন ইসলামিক লতে 7 বছরের নিকুজ, এখানে 2 বছরের নিকুজ বা 5 ইয়ার্স এর সেপারেশন উইথ কনসেন্ট, মোর অর লেস কিন্তু সিমিলার টাইপ, দ্য সোর্স অফ দ্য ল, 80% ডিভোর্স কিন্তু আনরিজনেবল বিহেভিয়ার, তো ইসলামিক কনসেপ্টটা কিন্তু একই রকম যে ক্রুয়েলটি বা
বনিবনা না হইলে বা ইয়ে না হইলে এরকমই তো। তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি আপনি যেটা খুব চমৎকার যেটা প্রশ্ন করলেন যে যে কোনো আপনার লোকাল মস্কের যে ইমাম বা লোকাল এরিয়ায় যে কোনো দুইজন মুসলমান সাক্ষী রাইখে সেটা ডিভোর্স হতে পারে, সেইটার জন্য কোনো প্রপার যেহেতু সেগুলো রিকগনাইজেশন নাই, সে বিবাহ কিন্তু এনিহোয়ার হয়, এনি জায়গায় কিন্তু বিয়ে হচ্ছে, এইটাও ভ্যালিড যে যে কোনো ইমাম কিন্তু যে কোনো মস্কের ইমাম কিন্তু বিয়ে পড়ালে সেটা ভ্যালিড যদি হয়, তো যে কোনো জায়গায় ডিভোর্স তো এটা ভ্যালিড হওয়ার কথা ইসলামিক কনসেপ্ট। ইমাম ইমাম শব্দটা বা ইমাম ছাড়া কারণ খুতবাটা কিন্তু নট অব্লিগেটরি না। এখানে অনেকগুলো জিনিস আছে, আমি কি বলবো, সেটা তো খেপে যাবেন আমাদের স্কলাররা, খেপে যাবেন আসলে আমাদের ট্র্যাডিশনটাকে ফলো, স্কলাররা খেপে যাবেন আমাদের ট্র্যাডিশনটাকে। খুতবাটা কিন্তু নট অব্লিগেটরি, এইটা এটা নট ম্যান্ডেটরি। আমি 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 কিন্তু একবার একটা एग्जांपल, আমি নাম বলবো না, তো আমি ওনাকে বললাম যে পরে কিন্তু উনারা চেঞ্জ করেছেন এবং আপনিও সেটা একটু জানেন যে আমি মহারানা থাকতে হবে ওই তিনটে শর্তগুলো মানতে হবে, তবে সেটাও কিছুটা জানেন যে আমরা লিখেছিলাম চিঠি যে আপনি কোন আইন বলে আপনি যে ডিভোর্স সার্টিফিকেট দিচ্ছেন সেটা, তাও এই চিঠিপত্র পাওয়ার পরে উনারা এখন যেটা লিখেন যে ইউ ক্যান নাও অবটেইন সিভিল ডিভোর্স, এখন কিন্তু উনারা অ্যাডভাইস করেন। আমি আমি আপনার ওই তাহলে উনারা যে পয়সা চার্জ করেন সেটার ভিত্তিটা কি একটু পয়সা চার্জ হয়তো যেহেতু একটা প্রতিষ্ঠান নিয়ে বসে আছেন সেটা একটা রিজনেবল, যেহেতু আমি বলবো যে পয়সা যেটা নেওয়া হয় সেটা রিজনেবল, সেটা কারণ সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ সেটা নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, বাট হোয়েদার ইউ নিড টু গো টু দেম টু স্পেন্ড মানি অর নট দ্যাট ইজ ইওর ম্যাটার। বাট একজন একজন আমরা আমরা বলবো যেমন মুসলিম ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত লয়ার আছেন তাদের কাছে আসলেও, কারণ মুসলিম ব্যাকগ্রাউন্ডের মুসলিম কান্ট্রি থেকে যারা অরিজিনেট কনফ্রন্টেশনে যাব না স্কলারদের সাথে, ইসলামিক স্কলারদের সাথে ইসলামিক স্কলার, এখানে আমাদের কথাটা হচ্ছে ল কি বলে, হ্যাঁ ল কি বলে, ওইটা লটা হচ্ছে আমাদের কথা যে ল যদি এটা বলে যে আপনার ইসলামিক ডিভোর্সটা আপনি যে কোনো ভাবে করতে পারেন, সেটার জন্য নট নেসেসারি টু গো সাম ইনস্টিটিউশন অর টু পে সাম ফিজ, উইথাউট মানি ইউ ক্যান ডু দিস ওয়ান, দ্যাট ইজ শরিয়তে অ্যালাউড, অথবা আপনার লোকাল মসজিদের ইমামের সাথেও আলাপ করতে পারে, আলাপ করতে পারে, সেটা ফ্রি হয়ে যাবে, সেইটার জন্য যে পার্টিকুলার ইয়েতে যেতে হবে, ফর্মেটে যেতে হবে এমন কথা না, এই ধরনের কোনো ইয়ে নেই, তো বিনা পয়সায় আপনি আপনার স্থানীয় যেটা মসজিদে নামাজ পড়েন সেই ইমামের কাছেও গিয়ে মনের শান্তির জন্য যেমন গিয়ে সেটা করতে পারেন। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম দি ম্যারেজ এবং ডিভোর্স লর উপরে, এবং আপনারা দেখছেন দি লাইট অফ দি ল অনুষ্ঠান, এবং সেটা প্রচারিত হচ্ছে LB24-এর মাধ্যমে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমি আমি কয়েকটি ইয়ে নিচ্ছি না বললে আবার আমাদের দর্শকরা একটু মন খারাপ করবেন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন আপনাদের অনেক ধন্যবাদ, আমাদের অনেক উপকার হচ্ছে, থ্যাংক ইউ ভাই আপনাদের কমপ্লিমেন্টের জন্য। রাকিব আল হাসান উনি উনি হয়তো বাংলাদেশে টাইপ করেছিলেন সেটা ইংলিশে আর পড়ার মতো হয় নাই। মাহমুদা চৌধুরী গুড, ভেরি গুড প্রোগ্রাম। ফজলু হুসেন ভেরি নাইস টকিং। আমাদ চৌধুরী বলছেন সো ফার আই নো উই হ্যাভ টু কমপ্লিট ইসলামিক ডিভোর্স আদারওয়াইজ নট ভ্যালিড, এটা তো আমরাও বলছি, হ্যাঁ এটা যেটা ভেরি গুড আপনি বলেছেন, আমাদের কথাও সেইটা যে ইসলামিক ডিভোর্স যদি সেটা ওয়াইফের বেলায় বা সেটা হতে পারে, সেটা ইসলামিক ডিভোর্স করে ফেললে অসুবিধা নেই এবং দেন ইউ ক্যান গো টু দি সিভিল ডিভোর্স, বাট আমার কনসেপ্টটা ডিফারেন্ট যে ইফ এ হাজব্যান্ড গোজ টু দি কোর্ট, এটা এটা ডিভোর্স তো তালাক হয়ে গেল, এটা তো ইংলিশ ডিভোর্স হইল বলে কি এটা তালাক বলতে হবে না, এই জন্য তো বললাম যে এখানে তো কনসেপশনটা কি, বাংলাতে বললেও তো তালাক হয়ে যায়, আরবিতে বললে সেটা হবে, যে কোনো ভাষাতে বললে হবে, অর্থাৎ কমিউনিকেশন ফার্সি ভাষায় হলে হবে, সেটা তো আমার ইন্টেনশনটা কমিউনিকেট করতে হবে, কমিউনিকেট করতে, এটা হলো রিকোয়ারমেন্টস, আমি যেই ফর্মেই করি, এটা যেই ফর্মেই করি, এবং ইসলামিক ডিভোর্সের জন্য শরিয়া কাউন্সিলের যাওয়ার দরকার আছে, ক্লিয়ারলি বলছে যে উইথ ডিউ রেসপেক্ট টু দি দর্শক যেটা বললেন যে যাওয়া দরকার, এটা
ওই যে বললাম মরালিটি কনসেপ্ট, মরালিটি কনসেপ্ট তারপর লোকাল 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 মসজিদে যেতে, রিলিজিয়াস কনসেপ্ট যদি বলি, যে শরিয়া কাউন্সিলে যেতে হবে এটা আমরা বলবো না, বাট আপনি যান আপনার মনের শান্তির জন্য, হয়তো যান আপনি একজন হুজুরের কাছেই যান, অসুবিধা তো নেই। বাট আমার কথা হচ্ছে যে দর্শক, আমার কথা হচ্ছে যে আপনি সেইভাবে আপনার স্থানীয় যে ইসলামিক স্কলার উনাকে গিয়ে বলবেন আমার হাজব্যান্ড এরকম কোর্ট দিয়ে নোটিশ দিয়েছে ডিভোর্সের, সেইটা যদি হয়ে যায় সেইটা কি শরীয়তে বৈধ, যদি উনি বলেন বৈধ আলহামদুলিল্লাহ, যদি বলেন যে না আরেকটা করতে হবে তাহলে অবশ্যই সেইটা শরীয়ত মতে উনি করে দেবেন, সেটাই আমাদের আমাদের কথা। আমরা বেশি বাড়াবাড়ি করব না, কারণ উই আর নট ইসলামিক স্কলার, আমরা হচ্ছি ল এবং ইয়ে নিয়ে কথা বলছি, যে রাষ্ট্রীয় আইন যেটা আমাদের এত ডেপথ যাওয়া ঠিক নয় কনফ্রন্টেশনে যাওয়া। আমাদের কথা হচ্ছে একটু কমিউনিটির যারা আছেন আমাদের যারা লোকজন তাদের জন্য একটু সহজ। আমি একটা প্র্যাকটিক্যাল জিনিস শেয়ার করব কালাম ভাই, আমি যে কথাটা বলছিলাম যে ওই যে এই দেশের ইসলামিক নিকা নামা যেটা, আমরা সবাই জানি এটার কোনো লিগাল ভ্যালিউ নাই, কিন্তু আমরা কোর্টে প্রায় এই জিনিসটার সম্মুখীন হই, ওখানে মোহরানার কথা লেখা থাকে ১০,০০০ পাউন্ড ২০,০০০ পাউন্ড, উসুলি লেখা থাকে অর্ধেক। আচ্ছা, একটা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের জন্যে এই বাংলা বা হুজুরের নিকানামাটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই, দিলে বরং সমস্যা হয়। কেন সমস্যা হয় আমি বলি, হোম অফিসে যারা লয়ার থাকেন তারা এটা নিয়ে প্রশ্ন করেন, তুমি ইলিগাল মানুষ এত টাকা কীভাবে দিলা? ওয়াইফকে জিজ্ঞেস করে তোমার হাজব্যান্ড তোমাকে ১০,০০০ পাউন্ড যে দিল মোহরানা, এটা তো তুমি টাকার জন্য তাকে বিয়ে করছো। আরেকটা প্রশ্ন আমার আমার মাথায় এসেছে, আমি যেটা প্র্যাকটিক্যাল দর্শক, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো থেকে প্রবলেম কেস মানে কেস প্রবলেম, যেমন অনেক সময় আমরা সাম ইনস্টিটিউশন ঠিক ইসলামিক যে ম্যারেজগুলো হয় যেদিন ম্যারেজ হয় সেই ডেটটাই ওনারা দেন, আমি দেখেছি ইসলন্ড মস্কের যে একদম কারেক্ট যেদিন বিয়ে হয় সেই ডেট। সাম সাম ইসলামিক স্কলার যারা ইসলামিক ম্যারেজ ধরেন আজকে হলো, সিভিল ম্যারেজ এক মাস পরে বা দুই মাস পরে, ওনারা করেন কি ওই সিভিল ম্যারেজের জন্য ওয়েট করেন, করার পর এই ইসলামিক যে ম্যারেজটা সেটাতে সিভিল ম্যারেজের যে ডেট সেই ডেটটা বসিয়ে দেন, এই বিষয়ে কি বলেন? ওইটা কনফিডেন্সের অভাব আর কিছু না, এটা ওনারা বলেন যে না এটা দেওয়া যাবে না, সিভিল ম্যারেজ রেজিস্ট্রি হোক তারপরে ওই ডেটটা দেবো, সেটা কি মিথ্যা হয়ে যায় না? অবশ্যই মিথ্যা হয়, এটার পারপাসটা তো কমপ্লিটলি রিলিজিয়াস, তা আমি যেই দিন বিবাহটা করাইলাম বা আমি যেটা উইটনেস করলাম আমার কোনো দলিল দস্তাবেজ আমি যদি দিতে হয় সেটা তো আমি যেই দিন উইটনেস করলাম আমার সামনে তারা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল বলে ওই ডেটটাই দেওয়া উচিত, আদারওয়াইজ এটা মিস ডিক্লারেশন। এবং আপনাকে একটু ক্লিয়ার করবেন যে কেউ যদি রিলিজিয়াস ম্যারেজ করে লিগ্যাল ইলিগ্যাল পারমিশন টার্মিশন কোনো কিছু ছাড়া, তার কি রাইটস আছে যে তার এক্সারসাইজ করার রিলিজিয়াস ম্যারেজ? অবশ্যই 100% ইফ দিস ইজ নট এ শাম ম্যারেজ। এই জিনিসটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আর কি, কারণ এত খুঁটিনাটি বিষয়গুলো আমরা এখানে আলাপ করছি যেগুলো খুবই তীক্ষ্ণ এবং খুবই সূক্ষ্ম ব্যাপার। যেমন যদি ওই হুজুর বা যে ব্যক্তি, হুজুর বলেন আর যে ব্যক্তি বলেন, আমি কিন্তু আগে বলে ফেলছি যে দিস ইজ নট এ ম্যান্ডেটরি ওই যে খুতবা দিতে হবে, ইসাব কবুল এবং মহারানা যেগুলো আবশ্যকীয় ম্যান্ডেটরি ওগুলোর বাইরে হচ্ছে গিয়ে যে খুতবা দেওয়াটা। তো আমার কথা হচ্ছে গিয়ে হুজুর যদি মনে প্রাণে জানেন যে একজন সাবালক যুবক এবং যুবতী দুজন আল্লাহর আদম আর হাওয়ার বংশধর, এরা বিবাহ বন্ধনে শরীয়ত মোতাবেক জীবন যাপন করতে চাচ্ছে, তখন ওই হুজুর যদি কোনো সার্টিফিকেট ইস্যু করেন অন দ্য বেসিস অফ হিজ ফেইথ রিলিজিয়াস ফেইথ, ওনার সামনে এরা হিসাব কেবল এবং সাক্ষী সামুদ নিয়ে হাজির হয়েছে, উনি এই জন্য কোনো ধরনের কোনো ইয়ে করতেছেন না আনলেস অর আনটিল কন্ট্রাক্ট বা সামনে। থ্যাংক ইউ, আমরা সময় একদম কাছে চলে এসেছি। লাস্ট একটা কোয়েশ্চেন আবিদুজ্জামান আবিদ, হোয়াট অ্যাবাউট ইউএস ডিভোর্স ল? ভাই আমি সুলতান আবিদ, থ্যাংক ইউ। ইউএস ডিভোর্স লটা হচ্ছে যে ইউএস যে ইউনাইটেড স্টেটসের যে ল অনুযায়ী যেটা, সেই ল অনুযায়ী সেই দেশের আইন অনুযায়ী ডিভোর্সটা করতে হবে, আদারওয়াইজ যদি কেউ ইউএসএতে বসবাস করে ইউএসএর আইন অনুযায়ী সেই ডিভোর্সটা করতে হবে, না হলে সেটা ভ্যালিড বলে গণ্য হবে না, সেটা খুব খেয়াল রাখবেন।
ধন্যবাদ। আমরা অবশ্যই একদম শেষ প্রান্তে চলে এসেছি প্রোগ্রামের, একদম শেষের দিকে। তো আমি যেটা লাস্ট যে কথাটা বলবো, যে আজকের আলোচনার মধ্যে ম্যারেজ এবং ডিভোর্সের জাস্ট ফিউ মিনিটস কনক্লুশন কীটা কী হবে আজকে? কালাম ভাই, হিস্টোরিক্যালি বা ধর্মীয়গতভাবে যদি বলি, বিয়ে একটা মহৎ জিনিস। আমরা আমাদের নির্বুদ্ধিতার কারণে অথবা বুঝার ভুলের কারণে এই মহৎ জিনিসটাকে আমরা অনেক সময় অমহৎ করে তুলি, তখনই কিন্তু সমস্যাটা শুরু হয়। বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের ক্ষেত্রে আমি যেটা বলি, এক কথায় বলবো, এটা প্রয়োজনীয় একটা খারাপ জিনিস। কেন প্রয়োজনীয়? অনেক সময় অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়ে যায়, কিন্তু এটা ভালো জিনিস না। সো বিবাহের ক্ষেত্রে যেরকম সবাই খুব খুশি থাকেন, আমরা দাওয়াত খাই, তখন পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নাই। যখনই খুঁটিনাটি করতে 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 অ্যাটম বম হয়ে যায়, তখনই সমস্যাগুলো শুরু হয়। বাট আমরা যেই জিনিসটা প্রতিনিয়ত অ্যাজ এ লয়ার ফেস করি, আমরা সামাজিক দিকটাকে খুব বেশি প্রাধান্য দিই লিগাল দিকটার চেয়ে। সো বিয়ে হোক অথবা ডিভোর্স হোক, এটার যেহেতু একটা লিগাল কনসিকোয়েন্স আছে, এটার রিলিজিয়াস কনসিকোয়েন্সও আছে। সো রিলিজিয়াস কনসিকোয়েন্সের জন্য আপনারা অবশ্যই আলেম ওলামাদের সাথে কথা বলতে পারেন, আর লিগাল কনসিকোয়েন্সটার জন্যে আপনারা অবশ্যই আইনজীবীদের সাথে কথা বলতে পারেন, যারা এই ব্যাপারে একটু বিজ্ঞ বা জানেন। আদারওয়াইজ আপনারা কিন্তু অনিচ্ছায় ওই লুপ হোলসটাতে পড়ে যেয়ে দুইজনেই কিন্তু প্রবলেমে পড়তে পারেন। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আমি বলবো ওই যেটা কামরুদের সূত্র ধরেই বলবো, বাট আইনজীবী বলতে আমি বলবো যে মুসলিম ব্যাকগ্রাউন্ডে যারা প্র্যাকটিস করে আসছে নাকি, মুসলিম ব্যাকগ্রাউন্ডের প্র্যাকটিস যদি না থাকে, মোহাম্মাডান ল বা মুসলিম জুরিসপ্রুডেন্সের উপর যদি কোনো আইডিয়া না থাকে, এখন আপনি একজন অন্য ইয়ে লয়ারের কাছে গেলে তো আপনি এটা পাবেন না। কারণ আমাদেরকে সবাই পার্সোনাল লর উপর ভালোভাবে লেখাপড়া করতে হয়েছে একজন ইয়ে হিসাবে। তো এই বলবো। আর আরেকটা জিনিস বলবো সবার উদ্দেশ্যে, প্লিজ, গত আমরা কিন্তু কেস স্টাডির থেকে, যেমন গতকাল একটা জিনিস দেখলাম যে সে দেশে গেছিল 4-5 মাসের জন্য, শাশুড়ি এখানে রটাই দিছে, বউর কানে দিয়ে দিছে যে ছেলে নাকি ডিভোর্স দিয়ে দিছে। এটা কি ছেলে খেলা? অবশ্যই না, এটা ছেলে খেলা না। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা আমাদের সময় একদম শেষ প্রান্তে, আমাদের হাতে একদম সময় নেই। এতক্ষণ আপনারা দেখছিলেন দি লাইট অফ দি ল অনুষ্ঠান, এবং আজকে আমরা কথা বলছিলাম আজকে দুজন অতিথির সাথে, এদেশের এবং বাংলাদেশের ডিভোর্স এবং ম্যারেজ ল নিয়ে। আজকের কনক্লুশনটা এই যে আমরা যারা এই দেশে বসবাস করি, যারা দুই দেশের ল আমাদের অ্যাপ্লাই করে, আমরা যখনই কিছু করতে যাব, যেই দেশে অবস্থান করব, সেই দেশের আইন অনুযায়ী বিবাহ এবং ডিভোর্স করা দরকার। এবং সেটা আরেকটাও যেটা দরকার, যেটা আমরা যারা মুসলিম, যারা যারা ধর্মীয়ভাবে যদি কিছু করতে যাই, সেটা হচ্ছে যে প্রথমে ইসলামিক ম্যারেজটা করে তারপরে সিভিল ম্যারেজ করা, সেটা অত্যন্ত জরুরি। এবং ডিভোর্সের বেলায় ঠিক তদ্রূপ, যে ইসলামিকটা করলেও সেটা সিভিল ডিভোর্সটা অত্যন্ত প্রয়োজনীয়। দুটোই খুব ভাইস ভার্সা, এটা দুটোই করা প্রয়োজন। শুধু একটা করলে হয়তো আপনি যদি দেশীয় আইনে, যেটা সিভিল ডিভোর্স বা সিভিল ম্যারেজ যদি করেন, সেটা হয়তো দেশীয় আইন সেটা ফলো হবে, কিন্তু ইসলামিক সেইটা একটা কোয়েশ্চন মার্ক থেকে যাবে। আর যদি শুধু ইসলামিক করেন, তাইলে এই দেশের আইনে সেইটা রিকগনিশন আপনি পাবেন না, স্বীকৃত দেবে না। তো যার কারণে দুটোই অত্যন্ত দরকার। এবং যদি কোনো কোয়েশ্চন আপনার ধর্মীয় দৃষ্টিকোণের কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা যারা রিলিজিয়াস স্কলার যারা আছেন, যারা স্থানীয় স্কলার যারা, তাদের কাছে পরামর্শ নেবেন, যে কারো কাছে পরামর্শ নেবেন না। এবং যদি লিগ্যাল কোনো ম্যাটার আপনারা জানতে চান বা কিছু বুঝতে চান বা কিছু করতে চান, তাহলে লয়ারের সাথে আলোচনা করবেন, লয়ারের কাছ থেকে পরামর্শ নেবেন। এবং আপনারা তাহলে আপনাদের ভবিষ্যতে আপনাদের এই সকল বিষয় নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী একটি অনুষ্ঠানে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে যাদের প্রশ্ন বা যাদের কথার উত্তর দিতে পারিনি, আমরা দুঃখিত, কারণ অনেক টেক্সট এবং অনেক হোয়াটসঅ্যাপ আসে, আমরা সবগুলোর উত্তর দিতে পারি না, অত্যন্ত দুঃখিত। সেইগুলোর জন্য আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে সেইগুলো করার বা আনসার দেওয়ার। আপনারা সবাই ভালো থাকুন সেই কামনায় LB24 থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।